আরো ভয়ঙ্কর একটা ঘটনা রয়েছে আমার কাছে এবং সেই ঘটনাটা আমি পড়ে শোনাতে চাই আপনাদেরকে এই মুহূর্তে। এবং এই ঘটনাটা আমাদের দেশের বাইরে থেকে একজন পাঠিয়েছেন, যেভাবে পাঠিয়েছেন আমি সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, হাউ আর ইউ? আই এম রেগুলার লিসনার অফ ভোট এফ এম, মাই নেম ইজ আনিকা, আই লিভ ইন নিউ ইয়র্ক সিটি। এবং নিউ ইয়র্ক থেকে এইটা পাঠিয়েছেন এবং তিনি বলেছেন যে তার অনেক প্যারানর্মাল এক্সপিরিয়েন্সেস আছে, আজকে একা শেয়ার করছেন তিনি। ওকে, আমি থাকি নিউ ইয়র্কের কুইন্সে, আমার কলেজ ম্যানহাটনে। আমি এভরিডে কলেজে যাই ট্রেনে করে, বাট একটা পার্টিকুলার উইকে একটু ডিফারেন্ট ছিল। আমি অনেক আর্লি মর্নিং এ বের হই আর বাসায় আসি অ্যারাউন্ড 4 PM। সো দিস ওয়াজ মানডে, এবং মানডে মর্নিং ছিল সেটা। আমি ট্রেনে বসেছি, বসার পর আমি নোটিস করি যে ট্রেনের উইন্ডোর নিচে প্লেসটাতে আল্লাহু আকবার লেখা, আরবিতে কেউ কার্ভ করে লিখেছিল। আই থট ইট ওয়াজ নর্মাল, সো আমি ইগনোর করলাম, বাট ইট ওয়াজ কাইন্ড অফ কুল, বিকজ এটা অনেক রেয়ার যে নিউ ইয়র্কের কোন ট্রেনে এরকম ধরনের একটা কথা বা আল্লাহ লেখা থাকবে বা কোনো আরবিক কিছু থাকবে লেখা থাকবে এরকম। দেন আমার ক্লাস শেষ করে আসার বাসায় আমি রওনা হলাম, এবং দেন আমি ট্রেনে করে ঢুকে আমি আমার ক্লাস শেষ করে বাসায় রওনা হলাম, এবং দেন আমি ট্রেনে ঢুকে দেখি যে ট্রেনটা ফুললি প্যাকড, কজ অনেক মানুষজন তখন স্কুল আর বাসা ওয়ার্ক থেকে বাসায় ফিরছিল। সো আমি দেখি যে দুটো সিট ফ্রি আছে, কেউ বসছে না সেই সিটগুলোতে, এবং আমি বসে পড়লাম। বাট দ্য উইয়ার্ড থিং ইজ যে আমার পাশে কেউ বসলো না, অনেক লোক দাঁড়িয়েছিল আমার দিকে তাকিয়ে দেখলো কয়েকজন, আর এম্পটি সিটটার দিকে অনেকে তাকিয়েছিল বাট বসলো না, উইয়ার্ড লাগলো। আমি উইন্ডোর দিকে তাকিয়ে থাক আমি উইন্ডোর দিকে থাকতেই আমার চোখ পড়ল উইন্ডোর নিচের প্লেসটাতে সেই মর্নিং এ সেই লেখা, এবং সেই একইভাবে লেখা রয়েছে, এবং আমি সেই তার মানে আমি সেই সেম সিটে বসে আছি যেটাতে আমি সকালবেলায় বসেছিলাম। আমার বাসায় যাবার পথ দুইটা, একটা পথ হলো আমাদের এই দিকে অনেক বড় বাজার আছে, মোস্টলি সব হিন্দু স্টোর্স ওখানে, আগরবাতির স্মেল আমি লাইক করি না, সো আমি সেকেন্ড পার্টটা নেই। আমি বাসায় হেঁটে যাওয়ার সময় আমাকে একটা এমটি নেইবারহুড দিয়ে যেতে হয়, হেঁটে যেতে হয়, একটা মন্দির পাস করি, একটা চার্চ আর একটা মসজিদ, দেন জাস্ট কিছু বাড়িঘর, অনেক কোয়াইট একটা প্লেস, এতটাই কোয়াইট যে পিন ড্রপ করলে সাউন্ড পাওয়ার কথা। আমি একা একা হাঁটতে থাকি, আমার কানে হেডফোনস, আমার পেছনে আই ফেল্ট যে কেউ একজন আছে, এবং আমি একটু দেখি যে পেছনে বাট কেউ মানে একটু তাকিয়ে দেখি পেছনে বাট কেউ আসলে ছিল না। আর একটা উইয়ার্ড আতরের স্মেল আসছিল আমি, এবং ইট স্মেলড রিয়েলি গুড, এবং মানে একটা ব্যাপারটা উইয়ার্ড ছিল বাট আতরের গন্ধটা খুব সুন্দর ছিল। বাসায় ঢোকার আগ পর্যন্ত স্মেলটা পাই আমি, এবং আমি জানতাম যে এটা এটা খুবই মানে এটা 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 ঠিক মানে কি বলবো পাওয়ার কথা, আমার সাথে প্যারানর্মাল কোনো কিছু ঘটছে এবং অনেকবার, সো আমি অতটা স্কেয়ার্ড হই না। এবং আমি 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 সামটাইমস আমার কাছে ভয়ঙ্কর লাগে, তখন মনে হয় যে কেউ ভয় দেখিয়ে আমাকে কেউ আমাকে ভয় দেখাচ্ছে। এনিওয়ে দেন দ্য নেক্সট ডে সেম থিং হলো, এবং কোইনসিডেন্টলি নাকি আমি জানি না এবং আল্লাহ জানেন সেটা, বাট সেই একই সিটে আমি আবার জায়গা পেলাম এবং একই সিটে বসলাম, এবং একইভাবে কেউ আমার পাশে বসলো না, বাট আমি স্মেল পাই আতরের। আজকে স্মেলটা এত স্ট্রং ছিল, একটা অ্যাডিক্টিং টাইপের একটা ফ্রেগ্রেন্স। দেন ফ্রাইডে আমি ক্লাস শেষ করে স্টেশনে গেলাম, ট্রেন আসতে লেট করছিল, দেন আসলো ট্রেন ফাইনালি, আজকেও ট্রেনটা ফুললি প্যাকড। আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, স্লোলি এমটি হতে থাকল ট্রেন। ওহ, আমি লাস্টের বগিতে উঠেছিলাম, এমটি সিটটা দেখে আমি বসে পড়লাম, দেন ট্রেনের ভেতরে কেমন যেন একটা একটা বাতাস ফিল করলাম, ঠান্ডা বাতাস, এতই ঠান্ডা যে আমি কাঁপছিলাম।
ট্রেনটা আন্ডারগ্রাউন্ড দিয়ে যাচ্ছিল স্টিল। সো উইন্ডোর দিকে তাকালে রিফ্লেকশন দেখা যায়, আমার আশেপাশে কেউ নেই। দেখি পেছনে তাকিয়ে দেখি আমি কমপ্লিটলি একা, আমি ছাড়া এই ট্রেনে আর একটা মানুষ নেই। হাউ ইজ ইট পসিবল? আমি ভয় পেয়ে যাই, আয়াতুল কুরসি পড়তে থাকি। ট্রেনের ভেতরে উইন্ড ব্লো করতে থাকে, আমি জানতাম সামথিং রং কিছু একটা ঘটছে আর কি, মানে সামথিং মানে কিছু একটা আছে সেখানে। নিজেকে বলতে থাকি যে আমি মেবি কোন একটা লজিক্যাল এক্সপ্লেনেশন খুঁজছিলাম। আই ওয়াজ গেটিং গুজবাম্পস। এবং তারপর কি মনে করে আমি চোখটা আমার পড়লো আমার উইন্ডোর নিচে এবং ওই প্লেসটায়, দেখি আজকেও আমি সেই একই সিটে বসে আছি। হাউ ইজ ইট পসিবল যে আমি ট্রেনের সেম সিটে বসলাম পরপর পাঁচ দিন, আর এই কয়দিনে আর কেউ আমার পাশে বসল না? কেন? আই ফিল সো লস্ট, আমি ফ্রোজেন হয়ে গিয়েছিলাম। এবং আমি দেন আমি উইন্ডোর রিফ্লেকশন দেখি যে আমার পাশে একটা লেডি বসে আছে, আমি মুভ করতে পারছি না। লেডিটা হোয়াইট কালারের বোরকা পরে আছে, তার ফেস আইস সব ঢাকা। নিউ ইয়র্কে হোয়াইট কালারের বোরকা আর ইকাপ পরে আমি এই ফার্স্ট দেখলাম। বাট মানুষের তো অ্যাটলিস্ট চোখ দেখা যায়। আমি ভয়ে আমার পাশে তাকালাম না, চোখ বন্ধ করে ফেলি এবং দোয়া পড়তে থাকি। Then I felt যে আমার মাথায় লেজটা হয়তো টাচ করেছিল, আমি হিজাব পরি, সো আমার হিজাবের উপরে আই ফেল্ট যে টাচটা একদম ক্লিয়ারলি আমি বুঝতে পারলাম যে আমার হিজাবের উপরে কেউ টাচ করছে। আমি এরপর কিছু মনে করতে পারি না, আই থিঙ্ক আমার সেন্স হারিয়ে ফেলেছিলাম। দেন আমি চোখ খুলে দেখি যে ট্রেন আমার স্টপে পৌঁছেছে। বাই দ্য ওয়ে আমার স্টপটা হলো লাস্ট স্টপে, আমি অ্যাজ ফার্স্ট অ্যাজ পসিবল বাসায় চলে যাই। এবং আমি জানি না আমি ঠিক মতো বলতে পারছি না, বলতে পেরেছি কিনা, এন্ড আমি জানি না আমি কেন এতটা মানে এত মানে আর আরো অনেক এক্সপিরিয়েন্স ফেস করি। বাট আমি আই ফিল যে হোয়াট এভার মানে সেগুলো যা কিছুই ছিল না কেন, আমার মনে হয় না যে আর যাই হোক যাকে আমি দেখেছিলাম শি ওয়াজ ব্যাড। কারণ ভালো জিনদের যে যদি এ ধরনের কোন সুগন্ধ থাকে বলে আমি জানতাম, যে ভালো জিন আশেপাশে থাকে সুগন্ধ থাকে, হয়তো উনি জিন ছিলেন। বাট আমার কোনো ক্ষতি করেননি। আর আমি জানি যে খারাপ জিন কেমন হয় সেটা আমার জানা আছে। আমি আম্মুকে বলি ব্যাপারটা, আমার আম্মু আমাকে জিজ্ঞেস করে যে আমি কি দোয়া পড়তে পড়ে বের হই না। আমি বলেছি যে ইয়েস সবসময় দোয়া পড়ি। তারপর আম্মু আমাকে কিছু বলে না। এবং আমার ফ্যামিলি অনেক রিলিজিয়াস, বাট আমাদের সাথে অনেক কিছু হয়, আমি জানি না ওয়াই। এবং এটাই মোটামুটি ঘটনা ছিল। এবং আমাকে তিনি বলছেন যে আরো অনেক কিছু লিখেছেন যে আমাদের অনেক চারপাশে মানে হ্যালোইনের পর কিছু কিছু টাইমস আমাদের বেশ কিছু প্রবলেম হয়েছে, বাট আমাদের হাউসটার প্রতি অনেক মায়া হয়ে গেছে, তাই ছেড়ে যেতে পারছি না। আল্লাহ ভালো জানেন, ভালো লাগলে পড়ে শোনাবেন। সো এইটা পাঠিয়েছেন আমাদেরকে আমাদের একজন লিসেনার, এবং ঘটনাটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। এবং আপনি চিন্তা করতে পারেন যে আপনি দীর্ঘদিন ধরে একটা রাস্তা দিয়ে একটা জায়গায় আপনি যাচ্ছেন এবং আপনি কখনো জানেননি না, মানে আপনি কোনোদিন চিন্তাও করবেন না যে আপনার পাশে বাসে বা ট্রেনে কেউ না বসলে আপনি হয়তো এমনিতে ধরে নেবেন যে হ্যাঁ জাস্ট বসছে না। বাট অনেক আপনি একটা মানে আপনি অনেক মানুষ দাঁড়িয়ে আছে আপনার চারপাশে এবং কেউ বসছে না আপনার পাশে, তখন তো আপনার একটু এরকম একটা মানে ফিলিং আপনার হবেই যে কেন বসছে না, কি ঘটনা। এবং একটা দিন আপনি আবিষ্কার করলেন যে আপনার পাশের সিটটিতে আর একটা মহিলা বসে থাকেন, যার কারণে সেই মহিলাটাকে খুব অদ্ভুত কোন একটা কারণে হয়তো সবাই দেখছেন আপনি দেখতে পাচ্ছেন না, জিনিসটা উল্টো হয়, আপনি দেখতে পাচ্ছেন সবাই দেখতে পাবে না। এখানে ব্যাপারটা পুরোপুরি অন্যরকম যে সবাই দেখতে পাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন না, এটাই মেইন ব্যাপারটা ছিল। এবং আমার কাছে ঘটনাটা অনেক বেশি ভালো লেগেছে, দর্শকরা আমি আপনাদের পড়ে শোনালাম, কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানাবেন। হ্যালো রাসেল ভাই, আমি রংপুর থেকে সিয়াম বলছি। আমি জানি আপনি সবসময় ভালোর দলে, আমি ভূত অফিমের সব
এপিসোড গুলো শুনেছি। যাই হোক, আমি আজ যে ঘটনাটা শেয়ার করতে চাই সেটা আমার সাথে ঘটেছে আজ থেকে কয়েক বছর আগে। আমি তখন ক্লাস এইটে পড়ি। মার কাছে শুনেছিলাম ছোটবেলায় আমার সাথে জিন ছিল। জিনটা কেমন তা আমি জানতাম না, আজও জানি না, হ্যান্ড দেখিও নি। তবে আমার সাথে যা ঘটেছিল তা অনেক ভয়ঙ্কর। যাই হোক, ঘটনাটা বলি। আমার দুপুরবেলা ঘুমানোর অভ্যেস ছিল। আমি রংপুর ফিরে ফায়ার সার্ভিসের কোয়ার্টারে থাকতাম। জায়গাটা ফায়ার সার্ভিসের মেম্বারদের মেম্বাররা ছাড়া কেউ এই এরিয়ায় ঢুকতে পারত না বলে এরিয়াটা বেশিরভাগ সময় জনশূন্য থাকত। একদিন আমি দুপুরে ঘুমাচ্ছিলাম, হঠাৎ আমি স্বপ্নতে একটা বিভৎস চেহারা দেখলাম এবং দেখলাম যে আমি বমি করছি। এটা দেখে আমার ঘুম ভেঙে যায়, আমি চিৎকার দিয়ে উঠি, আমার মা দৌড়ে আসে। সবচেয়ে অবাক করা বিষয় হল আমি মাকে দেখতে পাচ্ছিলাম না, বাট মনে হচ্ছিল কেউ একজন আমার চোখের সামনে দূরবীনটা উল্টো করে ধরে লাগিয়ে দিয়েছে, যার ফলে আমি আমার মাকে কয়েক ফিট দূরে দেখতে পাচ্ছিলাম। ঠিক দূরবীন সোজাভাবে লাগালে যেমন দূরের জিনিস কাছে দেখা যায়, ঠিক উল্টো করে ধরলে যেমন কাছের জিনিস দূরে চলে যায়। অথচ মা আমার গায়ে হাত দিয়ে দাঁড়িয়েছিলেন। এভাবে প্রতিটা জিনিস আমি দূরে দেখছিলাম। সবচেয়ে ভয়ঙ্কর যে দৃশ্যটি আমি তখন দেখলাম সেটা হলো যে আমার মাথাটা নিচু করে পায়ের দিকটায় তাকালাম। আমি দেখলাম যে আমার পা আমার দেহ থেকে 4-5 ফিট নিচে, আমার দেহটা লম্বা হয়ে গেছে। আমি দৌড়ে ওয়াশরুমে যাই এবং আমার অনেক বমি পায়। দেন আমি কাঁপতে কাঁপতে আমি বমি করি এবং কাঁপতে কাঁপতে আমি বলছিলাম যে মা আমি আর ভুল করব না, আমাকে বাঁচাও। এভাবে প্রতিটা দিন দুপুরবেলা আমার সাথে এমন হতো। আর মায়ের কাছে পরে শুনেছিলাম যখন আমার সাথে এমন হতো তখন আমার চোখ রক্তের মতো লাল হয়ে যেত। আমি আজও জানি না সেটা কেন হয়েছিল আমার সাথে, বাট আমি যখন ঘুম থেকে উঠতাম আমি কানের কাছে কারো বিকৃত হাসি শব্দ পেতাম, যেটার ফলে আমি চিৎকার করতাম। দেন আমাকে একজন বড় একজন ইমাম সাহেবের কাছে নিয়ে যাওয়া হয়। তিনি আমাকে বোতলে করে কিছু পানি জাতীয় খেতে দিয়েছিলেন এবং কিছু তেল দিয়েছিলেন শরীরে লাগানোর জন্য। দেন আমি ভালো হয়ে গেছি। তিনি বলেছিলেন যে আমার উপর অপবিত্র কোনো কিছুর আশ্রয় আছে। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। এরপর তিনি তার ফোন নাম্বার দিয়েছেন এবং তিনি এখন যে বর্তমান যে ঠিকানা সেই ঠিকানা জানিয়েছেন আমাদেরকে, সেটি হচ্ছে রংপুর মেডিকেল পূর্ব গেট থেকে তিনি লিখেছেন এই ঘটনাটি। তো এইটা ছিল ঘটনা। এবং খুব অদ্ভুত একটা ব্যাপার যে হঠাৎ করে আপনি যদি একদিন ঘুম থেকে ওঠেন বা হঠাৎ করে আপনি যদি নিজের হাতের দিকে তাকান, যদি মনে হয় যে আপনার নিজের হাত আপনার থেকে কয়েক ফিট দূরে সরে গেছে, আপনার পাটা অনেক নিচে যেখানে থাকার কথা তার চাইতে আরো অনেক বেশি নিচে, আপনার কাছের কোনো মানুষ যে মানুষটিকে আপনি সবসময় দেখতে পাচ্ছেন সামনে, বুঝতে পাচ্ছেন যে আপনাকে স্পর্শ করছে, সেই মানুষটিকে আপনি অনেক দূরে দেখছেন, কেমন লাগবে? আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার যে আপনি মানে যখন ওই যে মানে থাকে না যে কানের কাছে কিছু শুনতে পারে, অনেকে অনেক রকম শুনতে পারে, কিন্তু ব্যাপারটা কি অদ্ভুত টাইপের দেখেছেন যে হঠাৎ করে যদি আপনি মনে করেন যে আপনার এই ঘরের মধ্যে অন্য কারো অস্তিত্ব আছে, আপনার কানের সামনে আপনার কানের কাছে এসে কেউ অনবরত কিছু একটা বলছে বা আপনাকে বোঝাবার চেষ্টা করছে, সেটা তো খুবই ভয়ঙ্কর হতে পারে, তাই না? একটু আগে আমরা একটা কবরের স্টোরি শুনছিলাম, প্রথম যে ঘটনাটি ছিল সেই ঘটনাটি আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে। আমরা অনেক ধরনের ঘটনা শুনেছি যে সেই মানুষটি আমরা শুনি যে বিভিন্ন সময় মৃত মানুষদের সাথে আমরা কোনো না কোনো ভাবে যোগাযোগ স্থাপন করি, সেটা স্বপ্নের মাধ্যমে হোক, কেউ কেউ সামনেও দেখে ফেলেন, এরকমও ঘটনা আমরা শুনেছি। এবং কিন্তু একজন মানুষ যিনি রেগুলার কবর খুঁড়তেন, যার অসম্ভব সাহসী হওয়ার কথা, অ্যাটলিস্ট তিনি যদি সাহসীও না হন কবর খোঁড়ার ব্যাপার নিয়ে তার ভেতরে কোনো সংশয় থাকার কথা নয় এবং এই সমস্ত ব্যাপারে তিনি একদম নির্ভীক বলা যেতে পারে, সেই মানুষটি ভয় পেলেন। এরকম পরিস্থিতি হয়েছে, তারা চিন্তা করেন যে ওইরকম একটা পরিস্থিতিতে এইরকম একজন মানুষ
ভয় পেয়ে গিয়েছিলেন। তো আমরা অনেকেই সাহসী, অনেকেই অনেক সাহস দেখায় দেখিয়ে থাকি, কিন্তু আমরা বলতে পারি না আসলে জীবনে কোন সময় সেই মুহূর্তটা চলে আসবে যেই মুহূর্তে আমি ভেঙে পড়তে পারি, আমিও ভয় পেতে পারি এবং আমার সবকিছু, আমার সমস্ত লজিক উল্টাপাল্টা হয়ে যেতে পারে। আমাদের এই ঘটনাটি আমাদের লিখেছেন আমাদের এই একজন লিসনার যিনি আজকে এখানে উপস্থিত হতে পারেননি, আমি তার ঘটনাটি তার মতো করে পড়ে শোনাচ্ছি। তিনি লিখছেন, হ্যালো রাসেল ভাই, আমি লিমন চিটাগাং এ থাকি। এই ঘটনাটি ঘটেছে 1 বছরের বেশি সময় আগে 2013-তে। তখন আমরা বগুড়া ছিলাম। আমি ছোট থেকে বড় হয়েছি ক্যান্টনমেন্টে, বাট ওইবার আব্বু একটা মিশনে বিদেশে চলে যাওয়ায় আমাদের ক্যান্টনমেন্টের বাড়িরে বাসা নিয়ে থাকতে হয়েছিল। একদিন রাত প্রায় 1টা বাজে, তখন আম্মু ব্লাড প্রেশার বেড়ে যায় এবং আম্মুর হাই ব্লাড প্রেশার ছিল। দেন আমি আম্মুকে নিয়ে ওই রাতেই 1:30টার দিকে, তখন 1:30টার মতো বাজে এরকম একটা সময়, আমাদের ক্যান্টনমেন্টের একটা হসপিটালে যাই এবং ডক্টর আসেন। আম্মুকে অ্যাডমিট করে আম্মুর বিপি কমে গেলে আম্মুকে রেখে আমরা বাসায় চলে আসে, অর্থাৎ নর্মাল হয়ে গেলে, মোটামুটি নর্মাল হয়ে গেলে বাসায় চলে আসতে হবে। রাত প্রায় 3টা বা তার বেশি হবে, তখন হসপিটাল থেকে আমি বের হলাম। ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে হাই রোডটা ক্রস করে আমাদের বাসায় যেতে হলে অনেকটা লম্বা একটা সরু রাস্তা দিয়ে যেতে হয়। ওই সরু রাস্তাটার কাছে যে পকেট থেকে মোবাইলটা বের করে ফ্ল্যাশ লাইট ধরে দেন যাবো ভাবছিলাম, বাট পকেটে হাত দিতেই দেখি মোবাইলটা নেই। সেটা আমি আম্মুকে দিয়ে এসেছি। গভীর অন্ধকার রাত, মেয়েটি তখন অমাবস্যা ছিল। উপায় না পেয়ে আমি হাঁটতে শুরু করলাম। অনেকক্ষণ হাঁটার পর ফিল করলাম কেউ হয়তোবা আমাকে ফলো করছে। আমি পিছনে ফিরে তাকাতেই দেখি কেউ নেই। আবার আমি হাঁটতে থাকি। তখন হঠাৎ পচা মাছের একটা গন্ধ স্পষ্ট আমি অনুভব করি। সেম আগের মতোই কেউ আমাকে আবারও ফলো করছে। এবার পেছনে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না, বাট আমার বাম পাশে একজন লোককে দেখতে পেলাম। দেখে আমি চমকে উঠি, কারণ পচা মাছের গন্ধটা তার শরীর থেকে আসছে। ভয়ে আমি মনে মনে সুরায় ক্লাস পড়তে থাকি, বাট ক্লিয়ার করে পড়তে পারছিলাম না। ভয়টা তখন আরো বেড়ে গেল। কিছুক্ষণ হেঁটে যেতে এক বাড়ির বাইরে লাইট জ্বালানো ছিল, সেটার আলো পড়ল রাস্তায়। অবাক করা বিষয় হচ্ছে ওই লাইটের আলোয় আমার বাম পাশের সেই দেয়ালে ছায়াটা দেখা যাচ্ছে এবং আমরা দুজনেই হেঁটে যাচ্ছিলাম, কিন্তু দেয়ালে জাস্ট একজনের ছায়া ছিল। ভয়ে আমার হাঁটার শক্তি একদম নেই বললেই চলে। আর একটু হেঁটে গেলেই বাম পাশের রাস্তায় আমাদের বাসা, কিন্তু আমি হাঁটতেই পারছিলাম না। তবুও দেখি সেই লোকটা আগেও আমার থেকে যে ডিস্টেন্সে ছিল এখনো সেই ডিস্টেন্সেই আছে। দ্যাট মিন্স যে আমি যে আস্তে 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 হাঁটছি, সেও আমার সাথে ঠিক একইভাবে তাল মিলিয়ে আস্তে আস্তে হাঁটছে। সামনে যাওয়ার পর লাইট রাইট সাইডে একটা বাড়িতে গরুর গোয়াল ছিল এবং আমি শুনেছিলাম যে এই গরুর গোয়ালটা অনেক বেশি নিরাপদ এবং এইখানে এই ধরনের কোনো কিছুর আক্রমণ করতে পারে না। অনেকটা সাহস করেই দৌড় দিয়ে গরুর গোয়ালের ভিতরে ঢুকি। এইবার আমি বুঝতে পারি ওই পচা মাছের গন্ধটা যায়নি, আশেপাশে আছে। আমি যতগুলো সুরা মুখস্থ ছিল সবগুলো পড়ি এবং পরপর ট্রাই করছিলাম। তখন আমার দুইটা ভয় একসাথে কাজ করছিল। এক, ওই লোকটা যার বডি থেকে পচা মাছের গন্ধ এবং আমাকে ফলো করছে। দুই, আমার সাউন্ডে গরু ডাকাডাকি করলে গরুর মালিক হয়তো বাইরে বেরিয়ে আসতে পারে এবং তিনি আমাকে চোর ভেবে হয়তো, যাই হোক, এই দুটা ভয় একসাথে আমাকে ভীতু করে দিচ্ছিল। আমার শরীর থেকে অনবরত ঘাম ছুটতে লাগলো। আমি ওইখান থেকে নড়াচড়া না করে জাস্ট সুরা পড়তে লাগলাম। আর ওই লোকটা দেখতে না পেলেও তার স্পষ্ট উপস্থিতি যে আমার আশেপাশে রয়েছে আমি বুঝতে পারছিলাম। চারদিকে পরিবেশটা ভার হয়ে গেছে মনে হচ্ছিল। এইভাবেই অনেকক্ষণ পার করার পর আজানের শব্দ পেলাম এবং আজানের শব্দে আমার সাথে সাথেই ওই পচা মাছের গন্ধটা বা ভারী পরিবেশটা কিছুটাই আর থাকলো না। দেন আমি ওইখান থেকে বের হয়ে আমার বাসায় এসে তালা খুলে ভিতরে ঢুকলাম। তারপর আমার আর কিছুই মনে নেই। বাসায় আপু ছিল কিন্তু ঘুমিয়েছিল। সকালে 10টার দিকে চোখ খুলে দেখি আপু আমার মাথায় পানি ঢালছে এন্ড আমাকে জিজ্ঞেস করছে আমি গেটের সামনে এসে ঘুমিয়েছিলাম কেন। আমি বলেছিলাম মাথাটা ঘুরে উঠেছিল
তাই এখান থেকে আর যেতে পারিনি। ওই দিন আমার খুব জ্বর হয়েছিল এবং এই ঘটনা আমি কাউকেই বলিনি কিছুক্ষণ, কেননা আম্মু যদি আবার কোনোদিন রাতে এরকম ভাবে কোনো অসুস্থ হয়ে যায় তাহলে হয়তো এই ঘটনা জানার পরে তিনি হসপিটালে যেতে চাইবেন না। আমাকে লিখেছেন এই ঘটনাটি চিটাগং থেকে। আমি যে ঘটনাটি শেয়ার করব তা আমার মেসমেট নাজমুলের বাবা মোহাম্মদ জামাল উদ্দিনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি মেহেরপুর সদরের একটি এলাকার। নাজমুলের বাবার কাছ থেকে মেসের সবাই ঘটনাটি শুনেছি, আমি ঘটনাটি তার ভাষায় লিখলাম। ঘটনাটি 2005 এর মাঝামাঝি সময়ে। আমি একজন সরকারি চাকরিজীবী, এই চাকরির পাশাপাশি আমি একটি শখের কাজ, আমার কাজটা হচ্ছে কবর কাটা। তো ঘটনার সূত্রপাত আমার এক বন্ধুকে নিয়ে। সুতরাং আপনারা অনেকেই কিন্তু শুনতে চাচ্ছিলেন কবর যারা কাটেন বা কবর খোদক যারা তাঁদের ঘটনা শুনতে, তো সেইরকম একটা ঘটনা দেখেন কেমন লাগে আপনাদের। যে আমার ঘটনার সূত্রপাত আমার এক বন্ধুকে নিয়ে। সে প্রথমে ভালো ছিল কিন্তু পরে নানান ভাবে সে নেশায় আসক্ত হয়ে পড়ে। হঠাৎ করে আমরা তার কোনো খোঁজ খবর পাচ্ছিলাম না। 3 দিন পর হঠাৎ করে দুপুরবেলা আমাদের এলাকার একটি নদীতে তার সন্ধান মেলে মৃত অবস্থায়। লাশটা ফুলে ভেসে উঠেছিল, নদীর পানি ছিল হাঁটু পর্যন্ত। এত কম পানিতে কিভাবে যে সে ডুবল তা আজও আমরা বুঝতে পারিনি। তার শরীরে আঘাতের কোন চিহ্ন ছিল না। তার কবর কাটার দায়িত্ব পড়ে মামুন, ইন্তা ও আমার, আমি এই 3 জনের উপরে। কবর দেওয়া হবে বাদ ইশা। আমরা বাদ আসর কবর কাটা শুরু করলাম। মাগরিব পর্যন্ত কবরের দেয়াল চেছে সমান করা ছাড়া বাকি কাজ শেষ। মামুন মাগরিবের নামাজের জন্য চলে গেল, নামাজ পড়ে আর আসেনি। আমরা 2 জন কাজ করছিলাম। কিছুক্ষণ পর অন্ধকার হয়ে আসলে কবরের ভেতর থেকে ভেতর দেখা যাচ্ছিল না। আমি ইন্তাকে মোমবাতি আনতে পাঠালাম। আমি একাই কাজ করছিলাম। হালকা আলোয় কবরের ভেতর ছাড়া বাইরে পরিষ্কার দেখা যাচ্ছিল। আমি কাজ করছিলাম, হঠাৎ শুকনো পাতার খসখস আওয়াজ শুনলাম। ভাবলাম মোমবাতি নিয়ে আসছে হয়তো মামুন, কিন্তু কাউকেই দেখলাম না। আমি আবার কবরের ভেতর বসে কাজ শুরু করলাম। তারপর বুঝতে পারলাম যেই রাস্তা দিয়ে মোম নিয়ে আসবে তার বিপরীত থেকে শব্দটা আস্তে আস্তে এগিয়ে আসছে। আমার শরীর ভয়ে শিউরে উঠল, কারণ ওই দিকটা ছিল অনেক ঝোপঝাড়, যেদিক থেকে ওই রাতে কোনো মানুষ আসা অসম্ভব। আমি কাজ বন্ধ করে শব্দটা লক্ষ্য করতে লাগলাম। শব্দটা ছিল শুকনো পাতার ওপর কোনো কিছু টেনে নিয়ে আসার মতো। একটু পর বুঝলাম শব্দটা আমার কাছে চলে এসেছে। আমি খুব সাহস করে কবরের ভেতর থেকে মাথাটা আবার উঠিয়ে ওই বস্তুটা দেখেই বসে পড়লাম। আমি দেখলাম আনুমানিক 3 ফিট ব্যাসের একটা সাপ কবরের পাশ দিয়ে অতিক্রম করছে এবং সাপটা কত লম্বা ছিল তা ভয়ে দেখতে পারিনি। আমি আরো ভয় পেয়েছিলাম সাপটার অসম্ভব বড় ফনা দেখে। মনে হলো সাপটি রেগে হয়তো ফনা তুলেছে, এরকম একটা ব্যাপার। ওটা দেখেই চোখ বন্ধ করে বসে পড়লাম এবং সাপটি কবরের পাশ দিয়ে যাওয়ার শব্দ পাচ্ছিলাম। একটু পরেই হঠাৎ আমাকে ডাকার শব্দ পেলাম। তাকে দেখলাম ইন্তা মোমবাতি নিয়ে এসেছে, তবে মামুন বলেছিলাম ইন্তা, এবং ওকে বললাম 30-40 সেকেন্ড আগে এই কবরের পাশে মোটা একটা সাপ দেখেছিস। ও বললো কই না তো। ওকে আমি জিজ্ঞাসা করলাম তুই অন্ধকারে ঠিক দেখেছিস তো? আমি বললাম স্পষ্ট ভাবেই দেখেছি। যা হোক, আমি অবাক হলাম ওর সাপটি না দেখাতে, কারণ কবরস্থানের গেট থেকে কবর পর্যন্ত আসতে সময় লাগে 1 মিনিট। চাঁদের আলো ছিল এবং ওর হাতে মোমের আলো ছিল, আর গেট থেকে কবর পর্যন্ত কোনো ঝোপঝাড়ও ছিল না। ওর না দেখাটা আমার কাছে খুবই আশ্চর্যজনক লাগলো। এবং আরো অবাক করার বিষয়টি হল সাপটি এত বড় হওয়া সত্ত্বেও এত অল্প সময়ের মধ্যে হারিয়ে গেল। কারণটা ওখান থেকে সাপটি লুকানোর জন্য কোনো গর্ত, ঝোপঝাড় বা কোনো কিছুই বা কোনো রাস্তাও ছিল না। ঠিক মানে ঠিক একই সাথে দুটো ঘটনা ঘটেছিল, কিন্তু যে মুহূর্তে খসখস শব্দ সেই মুহূর্তে বন্ধুর ডাক দেয়া এবং ওই মুহূর্তে সাপটা কোথায় গেল বুঝতে পারছিলেন না তিনি। শেষে তিনি বললেন যে এটাই হতো হয়তো সেই ব্যাপার যে হচ্ছে অনেকেই অনেক কিছু মানে হয়তো এরকম আলামত আগে থেকে টের পাওয়া যায়, হয়তো সেরকমই কোনো আলামত হবে। এবং তিনি পরে সবাইকে নামাজ পড়ার জন্য অনুরোধ করেছেন এবং তিনি শেষ করেছেন ঘটনাটা এইভাবেই। এবং এই মুহূর্তে আমি চাচ্ছি আরো একটা ঘটনা আপনাদেরকে পড়ে শোনাতে। আমি তার আগে আপনাদের একটু প্রশ্ন করে নেন যে আপনাদের বাসায় কখনো এরকম কি হচ্ছে, কোন জিনিস মিসিং এবং অনেক খোঁজাখুঁজি করে পেলেন না এবং খুব অদ্ভুত কোন একটা জায়গায় সেই জিনিসটা আবার পাওয়া গেল, হয় কোথায়, খেয়াল করেছেন কিনা জানি না।
শুনুন এই ঘটনাটি। আমাদেরকে লিখেছেন যে দিস ইজ অনিক ফ্রম টেক্সাস ইউএসএ, আই ওয়ান্ট টু শেয়ার মাই সাম প্যারানর্মাল অ্যাক্টিভিটিস দ্যাট আই হ্যাভ এক্সপিরিয়েন্স ডিউরিং মাই চাইল্ডহুড ইন আওয়ার ওল্ড হাউস। অর্থাৎ ছোটবেলায় তিনি বেশ কিছু ঘটনা শেয়ার করেছেন এবং তিনি সেই ঘটনাটি লিখেছেন যে বাংলায় তিনি লিখেছেন ঘটনাটি, এবং আশা করছেন তিনি যে আমরা সেই স্টোরিগুলো পছন্দ করব এবং আমরা শেয়ার করব অন ভূত এফএম, এবং আমি সেই ঘটনাটা পড়ে শোনাচ্ছি তার মতো করে। একদিন একটা বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় আমার আম্মু রেডি হচ্ছিল, যেই হাত ঘড়িটা আম্মু পড়ে যাবে সেটা আগেই বের করে রেখেছেন। আমি তখন ছোট ছিলাম, হাত ঘড়িটা দিয়ে খেলতে লাগলাম। হঠাৎ খেলতে খেলতে ঘড়িটা ওয়ার্ড্রপের উপরে আস্তে করে ছুঁড়ে মারলে ঘড়িটা ওয়ার্ড্রপের পেছনে গিয়ে পড়ে। তার পরের দিন ঘড়িটা খোঁজার জন্য লোকজন দিয়ে ওয়ার্ড্রপ সরানো হলো এবং সেটা সেখানে পাওয়া গেল না। এই জন্য আমার আম্মু কাজের লোকদের একটু বকা দেয়, নিশ্চয়ই কেউ না কেউ এটা নিয়েছে, তা না হলে যাবে কোথায়। যাই হোক, এর কয়েক মাস পরে শীত পড়লে আলমারির উপরে সুটকেস রাখা ছিল এবং শীতের কাপড়, সোয়েটার, কম্বল ইত্যাদি বের করা হয় এবং ঘড়িটা সেই কাপড়গুলোর নিচে পাওয়া যায় অক্ষত অবস্থায়। কিন্তু এই ঘড়ি এখানে আসলো কিভাবে? সুটকেস লক করা ছিল, অর্থাৎ কাজের লোকজন যদি কেউ নিয়েও থাকে তারা লক করা সুটকেসের ভেতরে ঘড়িটা মানে যেভাবে ভর্তি করবেন, ঠিক একইভাবে যিনি ছুঁড়ে মেরেছিলেন তিনি যদি ঘড়িটি ছুঁড়েই মারেন সেটি ওয়ার্ড্রপের পেছন থেকে একা একা সুটকেস পর্যন্ত গেল কিভাবে? ওই সুটকেস কয়েক মাসে খোলাই হয়নি আর এই ঘড়িটা ওয়ার্ড্রপের পেছনে পড়েছিল। যাক, এটা নিয়ে বেশি চিন্তা করল না কেউ। তার কয়েক মাস পর একদিন আমি আমার বন্ধুদের সাথে আমার বাসায় একটা গেম খেলছিলাম। দুপুর বেলায় ওরা চলে যায়, এর কয়েক ঘন্টা পর আমি গেম এবং তার সঙ্গে লাগানো ক্যাসেটটা মিসিং থাকে এবং কিছু, কিন্তু অন্য সব ক্যাসেট গুলো ঠিকই ছিল। তারপর তারপর দিন ওদের বকা বকি করি এবং গেম বয়টা যে ওরাই নিয়েছে এটা তিনি ধরে নিয়েছেন। এরপর প্রায় দুই মাস পরে খাটের নিচ থেকে একটা পুরনো ট্রাঙ্ক বের করা হয় এবং এই ট্রাঙ্কের অনেক পুরনো পিতলের কিছু শোপিস ছিল এবং ট্রাঙ্কটা লকড ছিল। ট্রাঙ্কের লকটা খোলা হয় এবং তার ভেতরে গেম বয়টা পাওয়া যায়। এমনকি গেম বয়ের সাথে ঢোকানোর যে ক্যাসেটটা নিখোঁজ ছিল সেটাও সেখানে ছিল এবং ব্যাটারিটাও শেষ হয়ে যায়নি। আমার তখন খুব বিভ্রান্ত হয়ে পড়ি, প্রথমে ঘড়ি, তারপরে এটা এগুলো কি হচ্ছে, এরকম আরো জিনিস হারিয়ে গিয়েও কয়েকদিন পর পাওয়া গেছে, এমনকি টাকার বান্ডুল ড্রয়ার থেকে পাওয়া যায় না, ড্রয়ার তন্ন তন্ন করে খুঁজেও না, কিন্তু কয়েকদিন পর সেটা খুললেই সামনে পড়ে থাকে শুধু বান্ডুল, কয়েকদিন পর সেটা খুললেই কয়েকদিন পরে শুধু টাকার বান্ডুলটা পড়ে থাকে। শুধু জিনিস হারানোই না, মাঝে মাঝে ঘুমানোর সময় দেখা যেত হঠাৎ খাট বইছে, মনে হচ্ছে কেউ যেন খাটের পায়া দিয়ে সেটা খাটের পায়াতে হাত দিয়ে সেটা দৌড়াচ্ছে। কারো হয় নাকি আপনাদের বাসায় এরকম, কেউ শুনছেন এখন? কিন্তু উঠে তাকানোর সাথে সাথে সেটা বন্ধ, এমনকি রাত্রে হঠাৎ কয়েকবার আলমারি থেকে সুটকেসও পড়েছে, কিন্তু কেন এগুলো হচ্ছে সেটা কখনো জানা যায়নি। পরে আমরা সেই বাসাটা বিক্রি করে অন্য বাসায় চলে আসি। কিছুদিন পর নতুন মালিক এসে বলে যে তারা অনেক প্যারানর্মাল অ্যাক্টিভিটিস সেখানে দেখতে পাচ্ছে। হঠাৎ করে জানলা খুলে যায়, অন্য মানুষের হাঁটার আওয়াজ শোনা যায় কিন্তু দেখা যায় না, তারা জিনিস হারানোর কথাও বলছে কিন্তু সেগুলো নাকি আর পাওয়া যায়নি। কি হচ্ছিল সেই বাসাটায় এর পরের ঘটনাগুলো আমরা জানি না। এইটুকুই ছিল ইমেইলটি। এবং আপনাদের বাসাতে হয়তো এরকম মাঝে মাঝে খাট কাঁপলে আমরা কিন্তু ততটা পাত্তা দিই না, মাঝে মাঝে জিনিস এক একা পড়ে গেলে আমরা পাত্তা দিই না। আমার বাসায় আমার রুমের মধ্যে ভেতরে কয়েকদিন ধরে আমি আমার একদম অনেকবার শেয়ার করেছি, তারপরে প্রাসঙ্গিক বলে মনে হচ্ছে, সেই জন্য আমি বলছি যে কয়েকবার একদম তার নামিয়ে রাখা গিটার, সেই গিটারে আমি অদ্ভুত ভাবে কেউ বাজাচ্ছে আমার ঘরের ভেতরে, আমি সেটা শুনতে পেয়েছি। এবং নামানো তার, আপনার যারা গিটারিস্ট রয়েছেন বিশেষ করে তারা খুব ভালো বুঝতে পারবেন যে একটা গিটারে তার একদম যখন নামিয়ে রাখা হয় সেই, এবং সেটা যখন আবার বাজানোর সময় আবার যদি টিউন করে বাজানো, রেগুলার গিটারটা আমি বাজাচ্ছি আবার টিউন করে রেখে দিচ্ছি, আবার তার নামিয়ে রাখছি ঘোরার সময়, কারণ কেউ গিটারটা প্লে করতো সেই জন্য তারটা নামিয়ে রাখা। এবং তারটা যখন নামিয়ে রাখা হয় সেই তারপরে কিন্তু গিটারটা বাজত না, এবং অর্থাৎ টিউন করে রাখলেই সেটা বাজত, এবং কয়েকদিন পরে সেই নামিয়ে রাখা তারের মধ্যে তিন নাম্বার তারটা হঠাৎ করে, আমি ঠিক এখন মনে করতে পারছি না, অনেকদিন আগের ঘটনা, তিন নাম্বার বা দুই নাম্বার হতে পারে, সেই তারটা হঠাৎ করেই ছিঁড়ে যায় এবং প্রচন্ড শব্দে আমি ঘুম ভেঙে জেগে উঠি এবং দেখি তারটা ছিঁড়ে গেছে।
আমি জানি না যিনি রেগুলার গিটার বাজাতেন তিনি সেদিন তার অদক্ষ হাতে বা দক্ষ হাতে সেটা টিউন করতে গিয়েছিল ফেলেছেন কিনা আমি ঠিক জানি না, কিন্তু সেরকম ঘটনা ঘটেছিল। কিন্তু হ্যালো রাসেল ভাই, জানি ভালো আছেন, দোয়া করি আরো ভালো থাকেন, বিকজ আপনি ভালো না থাকলে মজার ভোটার ফ্যান শুনবো কি করে। বাই দ্য ওয়ে, আই এম ফরিদ ফ্রম ইউএসএ, দেশের বাড়ি সিলেট। আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, আমার চার বন্ধু মিলে মেক্সিকোতে যাই আমরা ঘোরার জন্য, এবং ডেটটা ছিল 13 ডিসেম্বর 2014। আমরা মেক্সিকোর টিগুয়ানা সিটিতে একটি হোটেলে উঠি, এবং বলে রাখা ভালো যে ফার্স্ট ফ্লোর যেটা ছিল সেটা তো বিজি থাকায় আমরা সেকেন্ড ফ্লোরে বুকিং দেই। আমার রুমগুলো বেশ বড় হওয়ায় আমরা দুইজন করে প্রতি রুমে থাকি, এবং রুমের বেডটা ডাবল ছিল। আমি আমার বন্ধুদের নাম বলবো না, আমাদের রুমগুলো পাশাপাশি ছিল। প্রথম রাতে ঘুমানোর পর হঠাৎ আমি বুঝতে পারলাম কেউ একজন যেন আমার গলা চেপে ধরছে। আমি অনুভব করলাম হাতটা অনেকটা লোমশো টাইপের, এবং আমি ওর হাত ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করি, কিন্তু আমি যত জোর করি হাত তত যেন আমাকে আরো শক্ত করে ধরে, আমার গলায় চেপে ধরে। আমার দম বন্ধ হয়ে আসছিল, আমি চিৎকার করি কিন্তু কোনো আওয়াজ হচ্ছিল না। এক পর্যায়ে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়, আর যেটা দেখতে পাই সেটা হচ্ছে আমি দেখলাম আমার পাশে মানে বেডের পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে, কালো ধোয়ার মতো। ঠিক যখন আমার চোখ খুললাম আমি, তখন ওইটা উইন্ডোর গ্লাস ভেদ করে চলে গেল, এবং আমি ভয়ে আত্মহারা হয়ে গেলাম। আমাদের এবং আমার বন্ধু যেটা আমার পাশে ঘুমিয়েছে তার দিকে তাকিয়ে দেখি সে গভীর ঘুমে আছে, এবং টাইমটা দেখলাম 3:45। আমি ভয়ে কম্বল মুড়ি দিয়ে মুখ ঢেকে আবার ঘুমিয়ে পড়ি। আমার সাথে আর কোনো কিছু ঘটেনি। তাই পরদিন আমি কাউকে কিছু না বলেই দুপুরে লাঞ্চ করতে গিয়ে বসলে আমার একটা বন্ধু আমাকে বলে, কিরে তোর গলায় লাল দাগ কিসের? আমি কোনো অ্যান্সার না দিয়ে বুঝতে পারলাম এটা আর কিছু নয়, গত রাতের ঘটে যাওয়া ঘটনা থেকেই হয়েছে। আমি রেস্ট রুমের গ্লাসের দিকে তাকিয়ে দেখি ঠিক সেই জায়গাটায় অনেক বড় করে লাল হয়ে আছে, এবং ঠিক কেন কোনো মানুষের আঙুল না, তার চেয়েও বড় বড়। যাই হোক, আমি তাদেরকে বললাম যে ওটা কিছু না, আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করলাম না, কারণ আমি ভাবলাম যে তারা হয়তো আমাকে নিয়ে হাসবে, বন্ধুদের হাসবে এবং উপদেশ করবে। তাই যাই হোক, ঘটনা যদি এখানে শেষ হয়ে যেত ভালো হতো, কিন্তু না, ঘটনা এখানে শেষ হয়নি। পরের রাতে আমাদের পাশের রুমে যে আমার অন্য দুই বন্ধু শুয়ে আছে তার থেকে একজনের সাথে আরো ভয়ঙ্কর কিছু ঘটে গেল। আমরা রাত 10টার দিকে কাউকে খাওয়া দাওয়া শেষ করে যার যার রুমে গিয়ে শুয়ে পড়ি, এবং তারা দুজন তাদের রুমে এবং আমরা দুজন আমাদের রুমে। ওই দিন ওদের মধ্যে একজন হঠাৎ বুঝতে পারলো ঠিক আমার মতো ওর গলাতেও কেউ একজন চেপে ধরেছে। সে বুঝতে পারলো ওর হাতগুলো মানুষের হাতের থেকে অনেক বড় বড়। আমার বন্ধু অনেক চেষ্টা করছে ওরা হাত ছাড়ারও জন্য, কিন্তু কিছুতেই হাত ছাড়াতে পারছে না। এমন করতে করতে হঠাৎ ঘুম ভেঙে যায়, কিন্তু ওই হাত দুইটা এখনো তার গলায় চেপে আছে আর জোরে চাপছে, কিন্তু সে দেখতে পেল যে ওই হাত দুইটা তার গলার ঠিক হাত দুটো তার গলা চাপছে, কিন্তু ওই বস্তুটার বডি ছিল বাথরুমের দরজার নিকট দাঁড়ানো। তার মানে লোকটার হাত সাধারণ মানুষের হাতের চেয়েও প্রায় 4-5 হাত লম্বা ছিল। লোকটার ফেসটা দেখতে অনেকটা তার বন্ধু যে তার সাথে ঘুমিয়েছিল, অনেকটা তার মতো ছিল, এবং কিন্তু অনেক ভয়ঙ্কর ছিল। তার চোখ দুটি আগুনের মতো লাল ছিল, এবং তার দাঁতগুলো অনেক লম্বা লম্বা ছিল, এবং তার আরো অনেক মানে কথা বলছেন তিনি, এবং সে কোন সাধারণ মানুষের মতো ছিল না। হঠাৎ সে দেখতে পেল যে লোকটা তার গলা ছেড়ে দিয়ে দৌড়ে গিয়ে উইন্ডোর গ্লাস দিয়ে লাফ দিয়ে চলে গেল, কিন্তু ওই জানালার গ্লাস আগে থেকে লাগানো ছিল। অবাক করা বিষয়, ওই জানালার গ্লাসটা ভাঙা তো দূরের কথা, একটু চমকেও একটু মানে ওইরকম ধরনের কোন ঝামেলা হয়নি, শব্দও হয়নি। আর অবাক করা কথা, যখনই ওই লোকটা তাকে ছেড়ে দিয়ে চলে যায় ঠিক তখনই আমার বন্ধু একটা দরজার আওয়াজ শুনতে পায়, আর তার চেয়ে এবং সে অবাক হয়ে গেল যখন সে দেখল যে তার সাথে যে শুয়েছিল তার বন্ধু ও বাথরুম থেকে বেরিয়ে আসছে। সে আর সহ্য করতে না পেরে এক দৌড়ে আমাদের রুমের দিকে চলে আসে, এবং আমরা রুম লক করিনি বিধায় ধাক্কা দিয়ে রুমে ঢুকে পড়ে এবং আমাদের ঘুম ভেঙে যায়। বললাম কি হয়েছে, কোনো অ্যান্সার দেওয়ার আগে সে সেন্সলেস হয়ে যায় এবং আমাদের বিছানায় পড়ে যায়। ইতিমধ্যে তার রুমের
ওই বন্ধুটাও চলে আসলো এবং অনেক জিজ্ঞেস করলাম কি রে কি হয়েছে, সে কিছু বলতে পারলো না। আমি কিছুই জানি না, আমি বাথরুমে গিয়েছিলাম এবং বাইরে এসে দেখি যে ও দৌড়ে তোমাদের রুমে চলে আসছে, তাই আমিও পিছন পিছন চলে আসলাম। ওরা কেউ কিছু না বুঝলেও আমার কিছু বোঝার বাকি রইল না এবং আমি বুঝতে পারলাম আমার মতো তার সাথেও এমন কিছু ঘটেছে। তারপর তাকে নিয়ে এখন কি করা যায়, একটা পরিচিত জায়গায় আমরা যে যা আচ্ছা একটা অপরিচিত জায়গায় এটা এবং আমরা যে যা চিকিৎসা জানি তা করতে শুরু করলাম। কেউ হাত মালিশ করছিল এবং কেউ পা মালিশ করছিল। রাত তখন 3:50, একটা অপরিচিত জায়গায় কি করবো ভেবে পাচ্ছিলাম না। হঠাৎ 30 মিনিট পর তার চোখ খুলল এবং আলহামদুলিল্লাহ তারপর সে আমাদের সব ঘটনা খুলে বলে। তার গলায় লক্ষ্য করলাম যে ঠিক তখন আগুনের মতো লাল দাগ এবং স্পষ্ট দেখা যাচ্ছে সেটা তার চোখ। তখন আমিও আগের রাতের ঘটনা যেটা আমার সাথে ঘটে গেছে সেটা তার সাথে শেয়ার করলাম। ওই রাতে আমরা চারজন ওই রুমে কাটিয়ে দিলাম জেগে থেকে ঘরের লাইট জ্বালিয়ে, এবং পরদিন সকালে আমরা ওই হোটেলের ম্যানেজারের সাথে কথা বললাম আর সব ঘটনা খুলে বললাম। ম্যানেজার আমাদের বলল ওই হোটেলের সেকেন্ড ফ্লোরে 1991 সালে একটি ছেলে আর একটি মেয়ে একসাথে এই রুমটিতে থাকে এবং তাদের যে ঝামেলা হয় সেটা কোন একটা ঝামেলা হয় এবং সে তার ফ্রেন্ডকে খুন করে রাতে দেশ ছেড়ে পালিয়ে যায়। ওরা দুজনই ছিল ইউএসএ নাগরিক। তারপর কিছু বোঝা যায় যে যাই হোক, ওই দিনই আমরা ওই হোটেল ছেড়ে একটা হোটেলে গিয়ে উঠি আর 3 দিন পর ইউএসএ ব্যাক করি। যাই হোক রাসেল ভাই, এই ছিল ঘটনা। ভালো লাগলে আমি ঘটনাটা যে একেবারে মানে কি বলবো যে খুব অন্যরকম তাও না, কিন্তু ঘটনার যে বর্ণনা সেই বর্ণনা যদি আপনি মনোযোগ দিয়ে শুনেন আর যদি একটু ভিজুয়ালাইজ করার চিন্তা ভাবনা করেন বা একটু যদি দেখার চেষ্টা করেন তাহলে আপনি সরাসরি এখন হয়তো চলে যাবেন একটা শ্মশানে বা গ্রেভিয়ার্ডে, অন্ধকার কোনো একটা জায়গায় যেখানে লাশ লাশ আর লাশ। আপনি একটু চেষ্টা করুন চোখটা বন্ধ করে আমাদের কথাগুলো শুধু শুনুন আর চেষ্টা করুন আমি যা বলছি সেই অনুযায়ী সবকিছু দেখতে, পরিবেশটা পাল্টে ফেলুন এবং যা যা বলছি সেটা দেখার চেষ্টা করুন, দেখুন ভালো লাগবে। লিখছেন, হ্যাঁ রাসেল ভাইয়া, জানি সবসময় ভালোর দলে তাই জিজ্ঞেস করলাম না আপনি কেমন আছেন। লিখছেন, এটা হচ্ছে যিনি, তার নাম হচ্ছে পিজন। আমি ভূত এফএমের একজন রেগুলার লিসনার, ইংলিশে লেখার জন্য আন্তরিকভাবে দুঃখিত। যাই হোক ঘটনাতে চলে যাই। আমাদের গ্রামে চৈত্র মাসের শেষে একটা পুজো হতো, এখনো হয় প্রতি বছর। তো ওই পুজোটা একটু হন্টেড টাইপের ছিল, যেমন এই পুজোতে মানুষের মাথার খুলি লাগে প্রতি বছর, তাই চিতা খুঁড়ে মাথা মাটি উঠাতে হয়। এই কাজটা করা হতো অনেক গভীর রাতে, এটা করে সাধারণত করে ইয়াং যে সমস্ত ছেলেরা আছে তারাই। যাই হোক আমি একটু সাহসী ছিলাম এবং আমি নিজে অনেক মানুষের মাথা উঠিয়েছি, আমার কাছে এখনো 4টা মাথা আছে। 2 বছর আগের ঘটনা এটা। মাথা উঠাতে নর্মালি 4-5 জন লোক লাগে, কারণ অনেক গর্ত করতে হয় এবং চিতা যেটা সেটা হচ্ছে যে অনেক গভীরে থাকে। বিকেল বেলা প্রোগ্রাম হলো যে রাতে ট্যাপাদার মাথা উঠাতে হবে, যিনি গত 3 বছর আগেই মারা গেছেন, আমার বন্ধু সুরজিৎ, প্রসেনজিৎ আর অমিত। ওরা আমাকে রাতের বেলায় ডাকলো, তখন 11টার মতো বাজে। যদি সব ঠিকঠাক থাকে তাহলে মাথাটা উঠাতে সময় লাগবে 2-3 ঘন্টা। আমাদের চিতা খোলাটা ছিল গ্রামের বাইরে একটু দূরে নির্জন জায়গায়। কোদাল এবং প্রয়োজনীয় জিনিস নিয়ে রওনা হলাম। ওরা 3 জন আমার আগে ছিল, আমি পিছনে হাঁটছি। ওরা কোনো কথা বলছিল না, আমার কোনো রকমে কোনো কিছুই মনেও হচ্ছিল না, কারণ ওদের চাইতে আমি বেশি সাহসী ছিলাম। চিতার কাছে পৌঁছে গেলাম, তখন রাত 11:30 বাজে। ওরা পালা করে এক একজন ঘুরতে লাগলো, আমি বসে রইলাম, কারণ যখন বের হই তখন আমার কাজ, যখন হার বের হয় তখন আমার কাজ। এবং ওরা খুঁড়ে চলেছে, কেউ কোনো কথা বলছে না। প্রায় 2 ঘন্টা পর বুঝলাম ওদের খোঁড়া শেষ। দেখলাম ওরা খোঁড়া বাদ দিয়ে বসে পড়ল, বুঝলাম হার বের হয়ে এসেছে। যাই হোক আমি
গর্তে নেমে পড়লাম। এত গর্তই হয় যে ওপরে কাউকে দেখা যায় না। আমি খুঁজতে শুরু করলাম, সবগুলো হার আমি চিনতে পারছিলাম, কিন্তু মাথাটা পাচ্ছি না। আমার ওপরের দিকে খেয়াল নেই যে ওরা আছে কি নেই। আরেকটু খুঁড়লাম আমি নিজেই, তারপর মাথাটা পেলাম। আমি খুশি হয়ে বললাম, পেয়েছি। কিন্তু কোনো উত্তর এলো না। ভাবলাম ওরা কথা বলে না কেন। মাথা নিয়ে উপরে এসে আমি জাস্ট বিলিভ করতে পারছিলাম না কি হলো। দেখি ওরা নেই। ওরা এমনই ছিল যে আমাকে ছাড়া দুইটার সময় ওদের জন্য যাওয়া পসিবল না। ভয় পেয়ে দেখি যে ওরা নেই, এবং আমি একটু ভয়ই পেয়ে গেলাম সেই মুহূর্তে। সাথে সাথে সুরজিৎকে ফোন দিলাম। ও বলল ও বাইরে, বাকি দুজন ওকে ডাকতে যায়নি তাই ও আসেনি। ও বাড়িতে, সরি, বাকি দুজন ডাকতে যায়নি সেই জন্য সে আসেনি। আমি তখন একটু ভয় পেয়ে গেলাম। তাহলে আমি কার সঙ্গে এখানে আসলাম? হালকা জ্যোৎস্না রাত্রি ছিল। হঠাৎ খেয়াল করলাম দূর থেকে কেউ এগিয়ে আসছে আমার দিকে। তখনই ভাবলাম যে হয়তো অস্বাভাবিক কিছু ঘটতে চলেছে আমার সাথে। একটু কাছে আসতেই বুঝলাম যার মাথা খুঁজছিলাম এটা সেই ভদ্রলোক যার মাথা তখন আমার হাতেই রয়েছে। এবং এরপরে আমার আর কিছু মনে নেই। তারপর সকালে দেখলাম আমি আমাদের বাড়ির বারান্দায় শুয়ে আছি। তখনও সেই মানে এবং চারপাশে অনেক মানে কি বলবো যে তখনও আমি মানে লোক আমার চারপাশে লোকজন রয়েছে এবং আমি এরপর থেকে আর কখনো মাথা উঠাতে যাইনি। তো পুরো ওই যে মাথা ওঠানোর ঘটনা পুরো যে বর্ণনা সেই বর্ণনাটা খুব অদ্ভুত বলে আপনাদের সাথে এই ঘটনা শেয়ার করলাম। আপনারা অবশ্যই জানাবেন যে কেমন লাগলো এই ঘটনাটি আপনাদের কাছে। লিখছেন আমাদের রাসেল ভাই, দিস ইজ হাসান, হোপ ইউ আর ডুইং ফাইন। আমি একটা হরর ঘটনা কালেক্ট করেছি, সেটা মুলাডুলি ঈশ্বরদী থেকে। এবং ওখানে একজন ষাটোর্ধ মানুষ, একজন ভদ্রলোক আমাকে এই ঘটনাটি বলেছেন, ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স তিনি শেয়ার করেছেন। ঘটনাটা একটু অদ্ভুত টাইপের, আপনি একটু মন দিয়ে শুনবেন। ওনার নাম হল মুক্তার, আমি ওনাকে মুক্তার মামা বলে ডাকি। আমার ওইখানে তিনটা আমের বাগান আছে। মুক্তার মামা আমার আমের বাগানগুলো লুক আফটার করে। যাই হোক, আমি এখন ঘটনায় চলে যাই। 1982 সালের দিকে ঘটনা, আমাদের মুরাডুলিতে বর্ষাকালে আমাদের বিলগুলো রেনি সিজনে পানি দিয়ে ভরে যায়। সো সেদিন ছিল অমাবস্যা। আমি আমার ছেলে বিপ্লবকে বললাম আজকে আমরা বিলে মাছ ধরতে যাব, তুই সবকিছু রেডি করে রাখিস। যেহেতু পানি এখন টান দিচ্ছে, তার মধ্যে অমাবস্যা ভালো মাছ পাবো। সো সেদিন রাতের বেলা আমি আমার ছেলে বিপ্লব সবকিছু নিয়ে আমরা রওনা দিলাম বিলের দিকে। এবং মেবি তখন রাত 9টা কি 10টা, তার মানে গ্রামে এইটা অনেক একদম মধ্যরাত, আর সময়টা ছিল 1982 এবং গ্রামে তখন ইলেকট্রিসিটি ছিল না। যাই হোক, আমরা 15 মিনিট পরে আমরা বিলে পৌঁছালাম এবং সেই দিন বিলে কোনো মানুষ দেখলাম না এবং দেখলাম যে কেউ মাছ ধরছে না। সো বিলের পুরোটাই মানুষ ছিল। আমি কিন্তু পুরো জিনিসটা বাংলায় পড়ছি মাঝে মাঝে। আচ্ছা, যাই হোক, এবং তিনি বলছেন আমার ভীষণ ভালো লাগলো এবং আমি ভাবলাম যে অনেক মাছ ধরতে পারবো। যাই হোক, এখন মেইন ঘটনায় যাই। আমাদের নৌকাটা বাঁধা ছিল গাছের সাথে এবং গাছ থেকে রশি খুলে আমার ছেলে হারিকেন জাল এবং পাতিল নিয়ে নৌকাটিতে উঠে পড়লাম। তারপর আমি নৌকাতে বিলের মাঝখানে নিয়ে জাল এবং আমি জালটা আমি ছুঁড়ে মারলাম পানির মধ্যে এবং কিছুক্ষণ পর জালটা পানিতে থেকে তুললাম এবং দেখলাম যে জাল তোলার পর দেখলাম যে মাছ ভরে গেছে জালে। এবং আমি অনেক খুশি হলাম এবং আমার ছেলেও সেও ভীষণ খুশি হল এবং আমরা মাছগুলো নিয়ে পাতিলে তুলে আবার পানিতে জাল মারলাম। এবং লক্ষ্য করলাম যে জালটা পানি ওপরে তুলতেই পারছি না। সো আমি ভাবলাম যে জালে নিশ্চয়ই অনেক বড় বড় মাছ ধরা পড়েছে এবং সেটা তারাই চিনতে জেনে ধরে রেখেছে। এবং এর 2-3 মিনিট পরে আমার ছেলে এবং আমি ছেলে ও অনেক টানাটানির পর জালটা তুললাম এবং অবাক হয়ে দেখলাম যে জালে কোনো মাছ নেই, পুরো জালটা খালি এবং জালের কোথাও কোনো ছেঁড়া নেই। যাই হোক, এবার আমি একটু দূরে গিয়ে জালটা পানির মধ্যে ছুঁড়ে মারলাম। হঠাৎ ছেলে চিৎকার দিয়ে বলল, বাবা, পাতিলে কোনো মাছ নাই, শুধু মাছের
কাঁটা পড়ে আছে, এবং আমি সেম বাতিলের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম এবং দেখলাম যে সত্যি আমার প্রচন্ড ভয় লাগলো এবং আমার সারা শরীরের পশম দাঁড়িয়ে গেল এবং আমি বুঝে মানে মাছ নাই কিন্তু কাঁটা পড়ে আছে, এটা খুব অদ্ভুত একটা ব্যাপার এবং আমি বুঝতে পারি যে এটা কোনো পিশাচের কাজ এবং আমি আল্লাহর নাম নিতে থাকি এবং তারপর সাহস করে জালটা তুলে পানির মধ্যে ফেলে দেই এবং আমি নৌকা চালাতে চেষ্টা করতে লাগলাম এবং অনেক কষ্ট করে নৌকা দিয়ে ফেলাম। তারপর নৌকা থেকে নেমে যেই না পাতিলটা তুলতে যাব তখনই লক্ষ্য করলাম যে হারিকেনের লাইটের আলোতে আমি একদম পরিষ্কার দেখতে পেলাম যে পাতিলের মধ্যে অনেকগুলো সাপ এবং তারা সবাই প্রত্যেকে ফাঁড়া তুলে আছে এবং ফাঁড়া তুলে আছে। এইটা দেখে আমি আমার ছেলে সবকিছু ফেলে দৌড়ে বাড়িতে চলে আসি এবং সেদিন রাতে এলাকার লোকজন নিয়ে আমার বিলে যাই এবং যে দেখি যে ব্যাপারটা অবাক করার মতো যে পাতিল ভরা মাছ আমাদের জাল সবকিছু ঠিক আছে কিন্তু হারিকেনটা নেই। এটা ছিল আমার ঘটনা এবং ভালো লাগলে আপনি পড়ে শোনাবেন, হাসান লিখেছেন এই ঘটনাটি। তিনি যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি। লিখছেন, কেমন আছেন, হোপ আপনি ভালো। দেশের বাইরে থাকি তাই স্টুডিওতে এসে স্টোরি শেয়ার করতে পারলাম না। আমি এই ঘটনাটা যে ঘটনাটা বলবো এটা আমার আপুর লাইফে ঘটে যাওয়া একটা ঘটনা, আমি আপুর নাম বলতে পারবো না। তখন আপু মেডিকেল স্টুডেন্ট ছিলেন এবং হোস্টেলে থাকেন, আমি তার মতো করে বলছি। মেডিকেলের হোস্টেল মানে সবাই স্টাডি নিয়ে বিজি থাকে, ক্লাস প্রাইভেটের ক্লাস আরো আরো কখনো কখনো নিজে রান্না করে করতে হয় এবং ওখানে বুয়া ছিল তিনি রান্না করতেন কিন্তু আমাদের খুবই ভালো ছিল সব কাজই করে দিত। আচ্ছা, এবং মানে সেই বুয়াটার কথা বলছেন যে তিনি রান্না করতেন কিন্তু খুবই ভালো ছিল, সেটা হচ্ছে যে সব কাজই তিনি করে দিতেন। বুয়া দুপুরের মানে বুয়ার কথা বলছেন, আমি জিনিসটা আসলে বুঝিনি যেহেতু লিখছেন। তিনি হোস্টেলে থাকেন, আমি তার মতো করে বলছি। মেডিকেলের হোস্টেলের মানেই সবাই স্টাডি নিয়ে বিজি, ক্লাস প্রাইভেট ক্লাস আর কখনো কখনো নিজে রান্না করতে হয়। তো ওইখানে বুয়া ছিল তিনি করতেন কিন্তু আমাদের খুবই ভালো কিন্তু আমাদের এখানে বুয়া হবে আমাদের বুয়া খুবই ভালো ছিল সব কাজই করে দিত। বুয়া দুপুরের আর রাতের খাবার রান্না করে দিত এবং ওই দিনের ঘটনা বলছি। বুয়া দুপুরের খাবার রান্না করেছে এবং কিন্তু রাতে আর আসবে না। বুয়া তার বাসায় যায় এবং খোঁজখবর নিতে যে কোন আচ্ছা বুয়ার বাসায় যাই খোঁজখবর নিতে যে কেন আসেনি, তো যে দেখি যে বুয়া খুবই অসুস্থ, মাথায় পানি ঢালা হয় এবং আচ্ছা তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ওই দিন দিনের বেলা তিনি রান্না করে যান কিন্তু রাতের বেলায় আসে না। তখন বুয়ার বাসায় তিনি খোঁজখবর নিতে যান এবং গিয়ে দেখেন যে বুয়া খুবই সিক, মাথায় পানি ঢালা চলছে এবং দেরি না করে ডক্টর দেখালাম। তো যা কিছু লাগে সবকিছু কিনে দিয়ে হোস্টেলে চলে আসি এবং আসার পরে বুঝতে পারলাম যে আজ রাতে আর খাওয়া হবে না। তখনই বেশ রাত 11টা বাজে, তো তখন আমরা সব রুমমেটরা মিলে হলের খাবারের খোঁজে বের হলাম কিন্তু কিছু না পেয়ে আবার হোস্টেলে ফিরে আসতে হলো। সেদিন অনেক রাত করেই ঘুমালাম এবং রাতে সব দরজা জানালা চেক করেই ঘুমালাম। ঠিক রাত তিনটার সময় দরজায় নক এবং ঘুম ভেঙে যায়, অনেক জোরে জোরে নক হচ্ছিল এবং আমি বিরক্ত হয়ে কে দরজা নক করছে ওরা দেখতে যাই এবং মুড অনেক খারাপ হয়ে গিয়েছিল। দরজা বন্ধ করে আবার ঘুমিয়ে গেলাম। ভাবলাম হসপিটাল থেকে মনে হয় কোন বাচ্চা হোস্টেলে ঢুকেছে। কিছুক্ষণ পর আবার নকের আওয়াজ শুনলাম এবং আস্তে আস্তে দরজার কাছে যাওয়া মাত্রই নক বন্ধ হয়ে যায় আর আমি হুইস্পারের আওয়াজ শুরু হয় যেন এবং মানে ফিসফিস করে একটা শব্দ হয় এবং কিছুক্ষণ একটা বলছিল এরকম টাইপের। আবার দরজা খুলে দেখলাম পুরো ফাঁকা, কেউ নেই। দরজাটা আরেকটু চাপিয়ে দিয়ে আমি বাইরে চলে বের হলাম। আমি ভাবলাম যে এত তাড়াতাড়ি নক করে মনে হয় কেউ ওপরে গেছে। এই এটাও সেন্টেন্সটা যেন কেমন, আমি ভাবলাম চোর তাই দরজা খুলে রেখে যাওয়ার সাহস পেলাম না। রুমের লাইট অন করে আবার শুয়ে পড়লাম। এরপর বারবার ডোর নকের সাউন্ড আসছিল আর সবচেয়ে অবাক করার মতো যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমার রুমমেটসরা কিছু শুনতে পাচ্ছিল না। অনেক নক শুনে বিরক্ত হয়ে ভাবতে লাগলাম যে এটা কার কাজ। আমি ভাবছি যে পাশের রুমের মানুষের মনে হয় কিন্তু ওদের রুমের লাইট অফ ছিল।
আবার সত্যি সত্যি অনেকই ভয় পেলাম। তো আমি দরজা খুলে সামনের রুমের দিকে গেলাম, তো দেখি যে কিচেনের লাইট অন করা। আমি খুবই অবাক হয়ে যাই যে কিচেনের লাইট অন হওয়ার কারণ তো না, আমার তো কারণ নাই। রাত চারটায় কে থাকবে, আর কিচেন থেকে অনেক আজব আজব সব সাউন্ড আসছিল। যে দেখি যে বুয়া খাবার বানাচ্ছে। আমি বলছি, আরে বুয়া, তুমি রাত চারটার সময় এখানে কি করছো, আর তুমি না অসুস্থ? দেখছি বুয়া নিজের মনে খাবার বানাচ্ছে কিন্তু কোনো অ্যান্সার দিচ্ছে না, এবং বুয়ার যে ড্রেস আপটাও দেখে অবাক হতে হয়, কারণ বুয়া সবসময়ই মাথা থেকে ঢেকে রাখত। কিন্তু তখন দেখি যে চুল খোলা আর অনেক কালারফুল ড্রেস পরেছে, আর শাড়ি পরা যেটা আমার আমরা তাকে ঈদে দিয়েছিলাম। আমি ঘুমাতে চলে যাই, এবং পরদিন বুয়ার ছোট মেয়ে হোস্টেলে আসে এবং অবাক হই যে আমাদের কাছে কান্নাকাটি করে বলল তার সে, এবং বলল যে মা আর নেই, কালকে রাতে 11:30 মারা গেছে। আমি অনেক ভয় পেলাম, কারণ আমি বুয়াকে ঠিক 4টায় দেখেছিলাম আর উনি মারা গেছেন 11:30। এটা কিভাবে পসিবল? আপু, এরপরে অনেকবার বুয়াকে হোস্টেলে দেখেছে, আরো অনেক দেখেছে, অনেকে দেখেছে, এবং কেউ কেউ বলে যে তিনি কিছুটা ফেরত চান, কিছু একটা ফেরত চান, আবার এবং আবার আবার ফেরত চান। একবার আপু ঘুমিয়েছিল এবং ঘুম ভেঙে দেখতে পায় যে তার মুখের ওপর আরেকজনের মুখ, এবং সেটা এবং যে সেই মুখটা অন্য কারোরই ছিল, সেটা ছিল বুয়ার। এবং এরপরে আপু হোস্টেল ছেড়ে দেয়, পরে খোঁজ নিয়ে শুনতে পায় যে আরো অনেকেই এরকম হয়েছে যে কিচেনে তাকে কাঁদতে দেখেছে। জানি না তার কি সমস্যা ছিল, কেন তিনি মুক্তি পাননি, ভালো লাগে পড়ে শোনাবেন। ভালো লেগেছে ভাই, কিন্তু পড়তে খুবই সমস্যা হচ্ছে, স্পেলিং এ একটু ঝামেলা ছিল। লিখছেন, রাসেলদা, আমি আপনি কেমন আছেন? আমি সবসময় জানিয়ে সবসময় ভারত দলে। আমি কলকাতা থেকে প্রতীক বলছি। স্টুডিওতে গিয়ে বলা আমার পক্ষে সম্ভব না, তাই ইমেল করলাম, এবং কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে আসছি। এটা একটা ফ্লাইটের ঘটনা, আমার দাদির মুখ থেকে, আমার দিদির মুখ থেকে শোনা। আমার দিদি একজন, তিনি হচ্ছেন একজন এয়ার হোস্টেস, এবং তিনি যেটা বলছেন সেটা হচ্ছে এরকম টাইপের যে ঘটনাটা তার এক ফ্রেন্ডের, এবং সেই সময়টা ছিল 2013 সালের সেপ্টেম্বর মাস, এবং তিনি চেন্নাই থেকে কলকাতা যাওয়ার ফ্লাইট ছিল এটা। এবং আপনারা সবাই জানেন যে ফ্লাইটে কোনো কিছু অর্ডার করলে খুব উপরে একটা সুইচ থাকে, সেই সুইচটা টিপ দিতে হয়, এবং তারপরে ওখান থেকে মানে কল পাওয়ার পরে তারপরে এয়ার হোস্টেলটা এসে তারপরে দেখা যায় যে জিনিসপত্র নিয়ে আসেন বা সেই যা আপনার দরকার সেটা দিয়ে দেন। তো এরকম একটা কল আসে এবং প্যাসেঞ্জার এরকম একটা সংকেত দেন, এবং দিদির ফ্রেন্ড সেখানে যান, এবং এক মহিলা ছিলেন তিনি, এবং মহিলাটি সামনের দিকে এক প্যাসেঞ্জারকে দেখিয়ে বলেন যে উনি আমার হাজবেন্ড, ওনাকে এক কাপ কফি নিতে। কথা মতো দিদি তার ফ্রেন্ডকে কফি দিতে, কফি আনতে যায় এবং কফি নিয়ে চলে আসে, এবং যে মহিলাটি দেখা গেল যে তখন তিনি ফিরে আসছেন, ফিরে আসার সময় উনি দেখেন যে মহিলাটি হেঁটে হেঁটে ওয়াশরুমের দিকে যাচ্ছে এবং ওয়াশরুমের ভেতরেও ঢোকে। দেন কফিটা নিয়ে আসার পর ভদ্রলোকটি যখন সেটা ভদ্রলোকটিকে সার্ভ করা হয়, এমন সময় তিনি বলে ওঠেন, আমি তো কোনো কফি অর্ডার করিনি, আপনি কেন কফি নিয়ে এলেন? তখন দিদি তার ফ্রেন্ড, দিদির ফ্রেন্ডটা সেই মহিলা, যে মহিলাটি সেখানে বসেছিল, সেই মহিলাটি সিটের দিকে আঙুল দেখিয়ে বলে যে ওই সিটে আপনার ওয়াইফ সম্ভবত উনি বসেছিলেন এবং উনি বলেছেন আপনাকে এক মগ কফি দিতে। এবং তিনি বললেন যে আপনার কি মাথা খারাপ? আমার ওয়াইফ, মানে খুব অবাক করে দিয়ে লোকটি যেটা বললেন যে আমার ওয়াইফ গতকালকে মারা গেছে এবং কার্গোতে তার বডি নিয়ে যাওয়া হচ্ছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সে ওয়াশরুমে দরজা খুলে দেখে ভেতরে কেউ নেই, এবং আশ্চর্য, সারা ফ্লাইট থেকে জাস্ট আর খুঁজে পাওয়া গেল না এই সেই মহিলাকে। এবং যে মহিলাটি একটু আগে সুইচ টিপে কফি অর্ডার করেছেন, যে মহিলা একটু আগে আসতে বলেছেন তার হাজবেন্ডকে সার্ভ করতে বলেছেন কফি, যে একটু আগে ও পাশের সিটেই ছিল, যাকে তিনি নিজের চোখে দেখেছেন হেঁটে হেঁটে টয়লেটের দিকে যেতে এবং ওয়াশরুমের দিকে যেতে, সেই মহিলা পুরোপুরি প্লেন থেকে গায়েব এবং তাকে পাওয়া গেল। এবং যখন জানা গেল তখন তার হাজবেন্ড জানালেন যে হ্যাঁ, আসলেই মানে ব্যাপারটা একটু চিন্তা করে দেখেন যে ওইখানে যে মহিলা ছিল তার সাথে এনার কিছু সম্পর্ক নাও থাকতে পারত, কিন্তু যখন বলা হয়েছে তখন উনি বললেন যে না, গতকালকে তার ওয়াইফ মারা গেছেন এবং তার ওয়াইফ
কার্গোতে করে আসছেন, তার লাশ নিয়ে আসা হচ্ছে। সো এটা একটা অদ্ভুত টাইপের ঘটনা। এরকম ঘটনা যদি আসলেই আপনাদের, মানে কি বলবো, যে আমি চাই না যে কারোর সাথে ঘটুক, মানে আপনাদের জানা থেকে তাহলে আমাদের ইমেল করবেন। এবং এই সমস্ত ঘটনাগুলো খুবই অদ্ভুত লাগে আমাদের কাছে মাঝে মাঝে। এই ঘটনাটি আমাদের লিখছেন ডাক্তার আবু সালে খুলনা থেকে। মিউজিক কেমন হচ্ছে বলবেন কিন্তু। হ্যাঁ, ওকে, আচ্ছা। তিনি লিখছেন, বর্তমানে আমি একটা সরকারি হাসপাতালে সহকারী সার্জন পদে আছি, কর্মরত আছি। আমি সরাসরি ভৌত ফ্যামের শোনার সুযোগ পাই না, তাই ডাউনলোড করে শুনি। আমি এখন আপনাদেরকে আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করছি। এটা ঘটেছিল আমি আগে যে সরকারি হাসপাতালে ছিলাম ওখানে। সঙ্গত কারণে আমি হাসপাতালের নামটি উল্লেখ করছি না। এটি একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এটি ছিল একটা গ্রামের মতো জায়গায়। আমি হাসপাতালের কোয়ার্টারে থাকতাম। একদিন সকালে আমার ডিউটি ছিল ইমার্জেন্সি ইউনিটে। দুপুরের কিছু আগে একটা বিষ পান করা রোগী আসে। রোগীর তথ্য নিতে গিয়ে জানতে পারি সে হিন্দু, বয়স 47 এবং সে অবিবাহিত। তবে বিস্ফোরণের কারণটা জানতে পারেনি। আমি রোগীটির ব্যাপারে অন্যরকম একটা আকর্ষণ অনুভব করলাম, কিন্তু শেষ পর্যন্ত রোগীটি মারা যায়। এরপর লাশটা সদর হাসপাতালে নিয়ে যায় পুলিশ। আমি সিভিল সার্জনকে স্যারকে ফোন করলাম এবং ফোন করে বললাম যে রোগীটির পোস্টমর্টম করার সময় আমি থাকব, যতদিন পোস্টমর্টম করার দায়িত্বটা আমাকেই দেওয়া হয়। এবং তখনও কিছু অস্বাভাবিক কিছু পেলাম না, আমি চলে আসলাম এবং রোগীটির কথা কিছুদিন পর ভুলে গেলাম। একদিন রাতে আমার ডিউটি চলছে, তখন ছিল গরমকাল, রাত প্রায় 2:30 কাছাকাছি বাজে, এবং হাসপাতালের গ্রাউন্ডে কিছু কুকুর, আমি আর যন্ত্রণা কাতর কিছু রোগী ছাড়া আর কেউ জেগে নেই। আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম হাসপাতালের পুকুর পাড়ে। ওখানে বসে একটা সিগারেট জ্বালালাম। সিগারেট টানতে টানতে কি যেন ভাবছিলাম, হঠাৎ করেই পেছন থেকে কে যেন বলে উঠল, স্যার আমি কি একটু বসবো আপনার পাশে? আমি চমকে পেছনে তাকাই, এতই চমকায় যে হাত থেকে সিগারেটটা পড়ে যায়। নিজেকে সামলিয়ে নিয়ে তাকে বলি, বসেন। সে আমার থেকে একটু দূরত্ব রেখে বসে। আমি আরেকটা সিগারেট জ্বালতে চাই, তখন সে আমাকে বলে, স্যার দয়া করে সিগারেট জ্বালাবেন না। আমি একটু অবাক হই, তখন সে বলে যে, স্যার ভয় পাবেন না, আমি একটু আপনি আমাকে ভালোভাবে খেয়াল করে দেখেন। আমি ভালোভাবে তাকাতেই আমার মেরুদণ্ড বেয়ে একটা শীতল স্রোতের ধারা নেমে গেল, কারণ লোকটি আর কেউ নয়, সেই বিষপানে মৃত ব্যক্তি। বরাবরই আমি প্যারানর্মাল বিষয়গুলো পছন্দ করি, তাই ভয় লাগলেও অনেক রোমাঞ্চ অনুভব করি। তখন আমি তাকে বলি, আমি আপনাকে চিনতে পেরেছি, আপনি কেন এসেছেন আমার কাছে? সে বলল, স্যার আমি এরকম রাত বিরাতে আপনি ঘোরাফেরা করবেন না, এই হাসপাতালে আমার মতো আরো অনেকেই আছে। আমি তার দিকে একটু সন্দেহের চোখে তাকালাম। তখন সে বলল, আমি আপনাকে সতর্ক করে দিয়ে যাচ্ছি, শোনা না শোনা আপনার ব্যাপার। একথা বলেই সে থেমে গেল। আমি ভালোভাবে তাকিয়ে দেখি সে নেই। তখন আমি ভাবলাম হয়তো আমারই মনের ভুল। আমি ওখান থেকে উঠে হাঁটা শুরু করলাম। আমি হেঁটে একটু সরে যাওয়ার সাথে সাথে যে গাছের নিচে বসেছিলাম সেই গাছের একটা ডাল ভেঙে পড়ল ঠিক আমি যেখানে ছিলাম তার উপর। আমি অবাক হলাম, কারণ বাতাস ছাড়া এত মোটা একটা ডাল কিভাবে ভেঙে পড়ল। আরো অবাক হলাম একটু পরে যখন ভাঙা ডালটি আমার পেছনে আসতে লাগলো। তখন আমি ভয় পেলেও ব্যাপারটা বোঝার জন্য পুকুর পাড়েই ঘুরতে থাকলাম। ডালটা আমার পেছনে সমান দূরত্ব এবং গতি বজায় রেখে এগোতে লাগল। কিছুক্ষণ এমন চলার পর হঠাৎ শব্দ থেমে গেল। পেছনে তাকিয়ে দেখি কিছু নেই, সামনে তাকিয়ে দেখি আমি আমার কোয়ার্টারের সামনে। হ্যাঁ, পুরো কোয়ার্টারে একমাত্র আমি রেসিডেন্স ডাক্তার ছিলাম আর কি। তো আর কেউ হাসপাতালের কোয়ার্টারে থাকতো না। আমি কি মনে করে তালা খুলে ভেতরে ঢুকে গেলাম। ভেতরে ঢুকতেই একটা বাচ্চার কান্নার আওয়াজ এবং মাংস পচা গন্ধ পাই। আমি তখন পাগলের মতো কান্নার আওয়াজের উৎস খুঁজতে থাকি, কিন্তু কিছুই পাই না। হঠাৎ আমার স্টাডি রুমে ঢুকে দেখি সেখানে পচা গন্ধটা এবং কান্নার আওয়াজটা আরো তীব্রভাবে পাচ্ছে। আমি তখন দ্রুত বাসা থেকে বের হয়ে হাসপাতালের দিকে হাঁটতে শুরু করি। দ্রুত আনুমানিক 3 মিনিটের পথ। হাসপাতালে ঢুকে আমি এক গ্লাস পানি খেয়ে বসে থাকি। সকালে বাসায় ফিরে দেখি সবকিছুই স্বাভাবিক,
কোনো গন্ধ নেই। এরপর আমি প্রায়ই গন্ধটা এবং কান্নার আওয়াজ শুনতে পেতাম। পরে আমি ওই হাসপাতালের সব থেকে প্রবীণ নার্সদের কাছে জানতে পারি যে আমি কোয়ার্টারে থাকি, যে কোয়ার্টারে থাকি ওখানে হাসপাতাল তৈরি হওয়ার কিছুদিন পর একটা সদ্য জন্ম নেয়া বাচ্চার গলিত মৃতদেহ পাওয়া যায়, যা একটা বাজারের ব্যাগে মতো ছিল এবং বাচ্চাটির কোনো পরিচয় পাওয়া যায়নি। আর এই গন্ধ আর কান্নার আওয়াজ নাকি অনেক ডাক্তার যারা এই কোয়ার্টারে থেকেছেন তারা পেয়েছেন, তবে কেউই নাকি ভয়ে ওই কোয়ার্টারে থাকত না। আমি প্রথম ব্যক্তি যে ওই কোয়ার্টারে এতদিন থেকেছে। আমি অবশ্য থাকতাম না, যেহেতু এই কান্নার শব্দ আর গন্ধ আগে পেতাম। এরপর আমি কোয়ার্টার ছেড়ে চলে যাই, কিন্তু ভয়ের ব্যাপার হলো ওই বাচ্চাটাকে আমি অনেক দিন স্বপ্নে দেখেছি এবং আশ্চর্যজনক ভাবে আমার স্বপ্নের সাথে বাচ্চাটির বর্ণনা হুবহু মিলে যায়, যা আমি পরে জানতে পারি। এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া ভয়াবহ সত্যি ঘটনা। যদি ঘটনাটি আপনাদের পছন্দ হয় প্রচার করবেন, আর তার সাথে একটু বলবেন যে কেউ যেন, কারো মানে তিনি লাস্টে অনুরোধ করেছেন, কেউ যেন এরকম সদ্যজাত কোন শিশুকে এভাবে ফেলে না যায়, যাতে করে শিশুটি মৃত্যুর মতন একটা ভয়াবহ ব্যাপারটা বরণ করে নিতে হয়। যাই হোক, এবং তিনি বলেছেন যে আমার তার হাসপাতালের নাম প্রচার না করতে, তাহলে অনেকেই চিনে ফেলবেন তাকে, এবং আমি সেই জন্যই করলাম না। এই ছিল ঘটনা। আশা করছি আপনাদের সবার কাছে ঘটনাটা একটু অন্যরকম লেগেছে। আমি মাঝার লিখছেন, হ্যালো রাসেল ভাই, আমি মাঝার সিলেটে থাকি, কাজের ব্যস্ততার জন্য স্টুডিওতে এসে ঘটনাটি শেয়ার করা সম্ভব হয় না, তাই লিখে পাঠালাম ঘটনাটি চারজন বন্ধুকে নিয়ে। ঘটনাটি ঘটে কক্সেস বাজারের একটা বিচে, আমি নামটা বলছি না। আচ্ছা, নাম না বললে আপনারা অনেক সন্দেহ করেন, মনে করেন ঠিক বলছি কিনা, বলছে সুগন্ধা বিচে। আচ্ছা, আমি সবার নাম বলতে চাইছি না, কারণ পরে এ নিয়ে অনেক সমস্যা হয়। 2012 সালের 13 আগস্টে আমরা চারজন ফ্রেন্ড কক্সেস বাজারে চার দিনের জন্য বেড়াতে যাই। ভালোই কাটছিল সবকিছু, আড্ডা, মজা, পানিতে গোসল, এক কথায় অন্যরকম এক আনন্দ। প্রথম দুদিন ভালোই কেটেছিল সবার। আসার আগের দিন তারা সবাই সমুদ্রে গোসল করতে নামে, ঠিক তখন তাদের মধ্যে একজন ফ্রেন্ড হঠাৎ করে বলে ওঠে যে আজকে আমার শরীরটা ভালো লাগছে না, আমি পানিতে নামবো না, তোরা গিয়ে গোসল কর, আমি এখানে বসে থাকি। বলেই সে ওখান থেকে চেয়ারগুলো থেকে, মানে ওগুলোর মধ্যে যে সমস্ত চেয়ারগুলো থাকে বিচে, সেই চেয়ারগুলো একটিতে বসে পড়ে এবং বাকি তিন ফ্রেন্ড পানিতে নেমে পড়ে। এবং তো তারা যে যার মতন পানিতে মজা করছে, এবং সেই তারপরে যে ঘটনা, সেই ঘটনাটি হচ্ছে আসল ঘটনা। এবং তার কত ঘটনাগুলো আমি আমার মতো করে বলছি। প্রায় এক ঘন্টা পানিতে থাকার পর পানি থেকে উপরে উঠলাম একটা সিগারেট খাওয়ার জন্য। সাথে আমার টায়ারটা ছিল, অর্থাৎ টিউবটা ছিল আর কি, কারণ আমি সাঁতার জানতাম না তাই। এবং সিগারেটের প্যাকেটটা কিন্তু যে ফ্রেন্ডটা চেয়ারে বসে আছে তার কাছে। কক্সবাজারের পানিতে একটা সমস্যা হয়, সেটা হলো যে আপনি যেখান থেকে পানিতে গোসল করতে নামবেন ওঠার সময় সেই জায়গাটা মোটামুটি এক থাকে না, কারণ ঢেউয়ের কারণে সাঁতার কাটতে গেছে সবাই মোটামুটি দূরেই, টুরা হলো কিছুটা দূরে চলে যায়। তো আমি পানিতে থেকে উঠলাম এবং রাতে খুঁজতে লাগলাম, হারিয়ে ফেলেছি ভেবে যেখান থেকে পানিতে নেমেছিলাম ওদিকে হাঁটতে শুরু করলাম। মাথার মাঝে একটা জিনিস আছে, সেটা হলো যে যাকে বসিয়ে গোসল করতে নামি তার ঠিক পাশে লাল রঙের একটা পতাকা ছিল। প্রায় 20 মিনিট হাঁটার পরে এক জায়গায় এসে দাঁড়ালাম, সাথে সাথে আমার মাথার মধ্যে হাজারটা প্রশ্ন খেলে গেল। আমি এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, সামনে আর কোনো মানুষ নেই, পেছনে ফিরে তাকালাম, যা দেখলাম তা আঁতকে ওঠার মতো, কারণ আমি মানুষজন অনেক পেছনে ফিরে এসেছি অনেক আগেই। আমার ফ্রেন্ড সে তো এত দূরে থাকার কথা না। এইসব ভাবছি ঠিক এই সময় একজন মাঝবয়সী লোককে দেখতে পেলাম, আমাকে হাত ইশারায় ডাকছে। লোকটা মারাত্মক ভাবে হাঁপাচ্ছিল, ঠিক মতো কথাও বলতে পারছিল না। তো লোকটা আমাকে ডাকছে, আমি জিজ্ঞেস করলাম কেন আমাকে ডাকছেন, আমাকে ডাকছেন? হ্যাঁ, আপনাকে ডাকছি। আমি তার কাছে গেলাম এবং লোকটা প্রথমে আমাকে জিজ্ঞেস করলো, আপনার সাথে একটা বাচ্চা দেখলাম, বাচ্চাটা কই, আপনি দৌড়াচ্ছেন কেন, আপনাকে এত সময় ধরে ডাকছি, আপনি কি শুনতে পাচ্ছেন না? কথা শুনে অবাক হলাম, আমার রাগও হলো, এমনিতে ফ্রেন্ডদের খুঁজে পাচ্ছি না, তার উপর একই ঝামেলা। আমি বললাম, কিসের বাচ্চা, আমার মাথা ঠিক, আপনার মাথা ঠিক আছে তো, আর আমি দৌড়াতে যাবো কি জন্য, আমি তো হাঁটছিলাম, আমার ফ্রেন্ডদের খুঁজছি, ওরা হারিয়ে গেছে। লোকটা এবার বেশ রাগান্বিত হয়ে বলল, ভালো করে তাকিয়ে দেখুন তো সামনে কোনো মানুষ আছে কিনা, আপনার সাথে একটা বাচ্চা অবশ্যই ছিল এবং তার হাত ধরে আপনি এতটা সময় দৌড়াচ্ছিলেন, আমিও আপনার পেছন পেছন দৌড়াচ্ছি, যখন আপনি দৌড়ানো থামান আমিও থামি, কিন্তু বাচ্চাটাকে আর দেখতে পেলাম না।
এবার আমি বেশ ভয় পেয়ে বিশ্বাস পেলাম। বিশ্বাস করুন, ততক্ষণে কোনো ভৌতিক চিন্তা আমার মাথার মধ্যেও আসে নাই। আমার মাথার মধ্যে যেটা ঘুরছে সেটা হচ্ছে লোকটা ছিনতাইকারী, হয় ছিনতাইকারী নয় কোনো খারাপ মানুষ। তারপর মনের সাহস রেখে লোকটার সাথে তর্ক করতে থাকলাম, কারণ আমি জানি যে আমার সাথে কোনো বাচ্চা ছিল না এবং আমি দৌড়াচ্ছিলাম না। এরকম কথাবার্তার মধ্যে হঠাৎ করে দেখলাম আমার দুটো ফ্রেন্ড একই দিকে আসছে এবং তারাও বেশ ক্লান্ত এবং হাঁপাচ্ছিল। বিশ্বাস করুন, তারাও এসে আমাকে লোকটার মতো একই প্রশ্ন করলো, কিরে তোর সাথে একটা বাচ্চা ছিল, বাচ্চাটা কোথায়, তুই দৌড়াচ্ছিলি কেন? এবার ভয়ের মাত্রা পুরো বেড়ে গেল, কারণ লোকটা হয়তো খারাপ কোনো উদ্দেশ্যে মিথ্যা কথা বলতে পারে, কিন্তু আমার ফ্রেন্ডরা তারা তো মিথ্যা বলবে না। আমি চুপ করে শুধু ভাবছি কি হচ্ছে আমার সাথে, বিশ্বাস করতে মন চাইছে না। জিজ্ঞেস করলাম পুরো ঘটনা খুলে বলতে, তারা বলল আমি পানি থেকে উঠে কত সময় পানির দিকে তাকিয়ে থাকি, তারপর একটা বাচ্চা ভিড়ের মাঝখান থেকে এসে আমার হাতটা ধরে, আমি কিছু না ভেবেই তাকে নিয়ে উল্টো দিকে ছুটতে থাকি, আর এই দৌড় দেখে লোকটাও আমাকে আমার সাথে দৌড়াতে থাকে, কারণ আমার কাঁধে যে টিউবটা ছিল সেটা সেই লোকটা, সেই টিউবটা মালিক। সাথে সাথে পানি থেকে উঠে আমরাও মানে আমার ফ্রেন্ডরা আমার সাথে দৌড়াতে থাকে এবং প্রায় 30 মিনিট ধরে আমি দৌড়াচ্ছি এবং লোকটার সাথে যখন কথা বলছি তখনও তারা নাকি দূর থেকে বাচ্চাটাকে দেখেছে আমার সাথে দাঁড়িয়ে থাকতে, কিন্তু যখন কাছাকাছি এসেছে তখন আর তাকে দেখতে পায় নাই। আমি আর কথা বাড়ালাম না, মাথাটা ভো ভো করে ঘুরছে। আমি বুঝতে পারলাম কোন একটা খারাপ জিনিস আমার সাথে হতে যাচ্ছে এবং লোকটাকে ধন্যবাদ দিয়ে বললাম চল হোটেলে ফিরে যাই, চল বিশ্বাস করতে পারছি না কি হচ্ছে আমার সাথে। ওই ফ্রেন্ডদের কাছে গেলাম যে চেয়ারটায় বসেছিল এবং বিশ্বাস করুন যে ওইখানে হেঁটে পৌঁছাতে আমাদের 1 ঘন্টা সময় লাগে। আমি 20 মিনিট যদি হাঁটি তাহলে আমার ফেরত যেতে 20 মিনিট লাগবে, 30 মিনিট লাগতে পারে, কিন্তু 1 ঘন্টা সময় লাগবে না। তার মানে এতটা সময় আমি দৌড়াচ্ছিলাম এবং আমার সাথে সত্যি একটা বাচ্চা ছিল এবং সে বাচ্চা আমার সাথে কি করতে চাচ্ছিল তা আমি জানি না। আমি সত্যি 30 মিনিট যদি দৌড়াতে থাকি তাহলে আমি ওই লোকটা ও ফ্রেন্ডের মানে মতন আমি হাঁপাচ্ছি না কেন? পরের দিন সিলেটে এসে পড়ি, কিন্তু কিছু প্রশ্ন আমার মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে। আমি কেন দৌড়ালাম, বাচ্চাটা কে ছিল, আমি কেন বাচ্চাটাকে দেখলাম না? আমার কথা মতো আমি যদি 20 মিনিট হেঁটেছি তাহলে এবং দৌড়াচ্ছিলাম, যদি তাই হয় আমি 20 মিনিট হেঁটেছি কিন্তু আমি সবাই বলছিল যে আমি দৌড়াচ্ছিলাম এবং ঘন্টাখানেকের রাস্তা ছিল, যদি তাই হয় তাহলে আমার মধ্যে কোনো ক্লান্তি ছিল না কেন? এই প্রশ্নগুলো রেখেই ইমেলটা শেষ করেছেন আমাদের এখানে মাধার, এবং তিনি মানে উত্তরটা যদি আপনাদের জানা থাকে আপনারা SMS এর মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, যে কোনো কিছুর মাধ্যমে আপনারা আমাদের জানাতে পারেন, ইমেল করে জানাতে পারেন আপনাদের কাছে এই ঘটনাটার মানে কোন ধরনের কোন উত্তর আছে কি। একটা ইমেইল এবং আমরা সেই ইমেইলটা পড়ে শোনাতে চাই আপনাদেরকে। যিনি লিখছেন তার মতো করেই পড়ছি, নমস্কার রাসেলদা, আমি শুভদীপ ঘোষ, ডাক নাম রিজু, কলকাতার বালিগঞ্জ ফাড়ি থেকে ফাড়িতে থাকি। আমি একটি জয়েন্ট ফ্যামিলির ছেলে, যে ঘটনাটা শেয়ার করছি সেটা আমার জেঠুর ছেলে অমিতাভদার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা, এবং ওর অনুমতি নিয়ে আমি ঘটনাটা বলতে শুরু করলাম। ওর ভাষ্য মতে সালটা 2009 জানুয়ারির 23 তারিখ আমার বিয়ে হয়। আমি আমার স্ত্রী সোহিনী ঘোষ সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডস নামক এক হোটেলে 2 ফেব্রুয়ারি আমাদের হানিমুনে আসি। সামনেই সুদৃশ্য মেরিনা বিচ এবং খুবই সুন্দর লাগছিল জায়গাটা। ঘটনাটা ঘটে আসার 2 দিন পর, তখন বিকেল 4:30। আমি মারিনা বে স্ট্রিটে সার্কিট যেখানে সিঙ্গাপুর F1 রেসিং হয় ভিজিট করতে বের হয়েছিলাম এবং আমি খুবই রেসিং এর ভক্ত। ঘটনাটা শুরু এখানেই, আমাদের ট্যুর গাইড তিনি গাড়ি নিয়ে চলে এসেছেন এবং সোহিনী আর আমি নিচে চলে আসব। সেই সময় হঠাৎ সোহিনী বলল ওর ক্যামেরাটা হোটেলের রুমে রয়ে গেছে। আমি বিরক্ত হলাম কিন্তু তবুও বললাম যে আমি গিয়ে নিয়ে আসছি, সেন্স ও গেলে অনেক টাইম লাগাত। 3 মিনিটের মধ্যেই ঘরের সামনে এসে পড়লাম, দেখি দরজা লক নেই, লক করা নেই, এবং দেখেই আরো রাগ হলো। ভাবলাম যে সোহিনীকে ভালো করে বকতে হবে। দ্রুত ঘরে ঢুকে চমকে গেলাম, দেখি আমার মাদার ইন ল সোহিনীর মা
কাউচে বসে টিভি এবং তার সামনে টিভি চলছে, যদিও আমার মনে আছে যে টিভিটা আমি বন্ধ করে দিয়েছিলাম। অবশ্য হয় আমি বলতে উঠলাম যে মা আপনি এখানে, আচ্ছা অবিশ্বস্ত হয়ে আমি বলতে উঠলাম যে মা আপনি এখানে। উনি আমার দিকে চেয়ে রইলেন এবং 10-20 সেকেন্ডের মতন তারপর হঠাৎ করে বলে উঠলেন, রনি আমার ডাক নাম, আমার আচ্ছা রনি আমার মেয়েটা, আমার মেয়েটাকে ভালো দেখো, ও অনেক চঞ্চল, ওকে একটু দেখে রেখো। আমি তখন প্রচন্ড অপ্রস্তুত, সৈনির মায়ের হার্টের প্রবলেম ছিল, আমাদের বিয়ের সময় উনি ছিলেন তখন মানে বেডে ছিলেন আর কি। বললাম, মা আপনি কখন এলেন, আপনার তো শরীর অনেক বেশি খারাপ, আপনি কখন আসলেন? আমাদের বলেননি কেন যে আপনি আসবেন, ওনাকে বসতে বলে আমি সোহিনীকে কল দিলাম। রুমের ভেতরে নেটওয়ার্ক খারাপ ছিল, আমি বললাম মা আপনি বসুন আমি সোহিনীকে দেখে নিয়ে আসছি। এটা বলে আমি কানে ফোন দিয়ে সোহিনীকে লাইন নিয়ে পাওয়ার জন্য রুমের বাইরে এলাম। দেখি লিফটের দিক দিয়ে সোহিনী দৌড়ে আমার দিকে আসছে। আমি ওকে দেখেই ওর দিকে এগিয়ে গেলাম, বললাম তোমার মা এসেছেন, তুমি জানতে উনি আসবেন? খেয়াল করলাম ও কাঁদছে, আমার দিকে একটা অবিশ্বাস্য চাহনি দিয়ে বলল, মা এসেছেন? কোথায় মা? আমি বললাম এই তো আমাদের রুমে বসে আছেন। এবং জোর কদমে আমরা রুমে আসলাম এবং ও চেঁচিয়ে উঠল, কোথায় মা কোথায়? এই তো আমি বলে উঠলাম, দেখলাম যে কাউচে মা বসেছিলেন সেটা খালি। তখন আবার বারান্দার দরজা ধরে বন্ধ হওয়ার আওয়াজ শুনলাম এবং আমি দৌড়ে গেলাম এবং দরজা খুলে দেখলাম কেউ নেই। হতভম্ব হয়ে আমি ঘরে ফিরে আসলাম, বারান্দার দরজা বন্ধ করেই বাইরে ছিলাম আমার মনে পড়লো এবং বেরিয়েছিলাম আমি, আমার মনে পড়লো দেখি সোহিনী জোরে জোরে কাঁদছে। আমি তখন কিছুই বুঝতে পারছিলাম না, মা কখন এলো গেলই বা কেন এবং সোহিনীর কান্নাকাটির কারণ কোনো কিছুই বুঝতে পারছিলাম না। আমি সোহিনীর পাশে বসে ওকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, ও কেঁদেই যাচ্ছে। আমার ফোনটা বেজে উঠল, ফোনটা খুলে দেখলাম আমার মা ফোন করেছে। ফোনটা ধরেই আমার মা বলে উঠল, সোহিনীর মা নেই, বিকেল 4:15 উনি মারা গেছেন। আমি তখন বিশ্বাস করতে পারলাম না, আমি ওকে ওরাকে একটু আগেই দেখলাম। আমি আমার মাকে বললাম যে বাবাকে যেন ফোনটা দেয়। বাবাকে জিজ্ঞেস করতেই বাবাও একই কথা বলল। আমি সোহিনীর দিকে তাকালাম, ওর কান্না দেখে আমারও মন খুব খারাপ হয়ে গেল। নেক্সট দিন ভোর 5:10 ফ্লাইটে আমরা কলকাতা ফিরে এসেছিলাম এবং সেটা ফিরতে ফিরতে আমাদের 3টে হয়ে গিয়েছিল এবং সোহিনীর মায়ের বডি দাহ করা হলো। আমি এখনো বুঝে উঠতে পারলাম না যে এটা কি করে, আচ্ছা 3টা নাগাদ সোহিনীর মায়ের বডি দাহ করা হলো, আমি এখনো বুঝে উঠতে পারলাম না যে এটা কি করে পসিবল। যাকে আমি কাল বিকেলে 4:40 নাগাদ ঘরে দেখলাম কলকাতা থেকে সুদূর সিঙ্গাপুরে, সে 4:15 নাগাদ কলকাতাতে মারা গেছে, এটা কি করে সম্ভব? এই ছিল আমার দাদার ঘটনা এবং আমার দাদা এটা আমায় অনেকদিন আগেই বলেছিল, সময়ের অভাবে এতদিন শেয়ার করতে পারিনি, আজ শেয়ার। চলে যাব এখন আরেকটা ঘটনায়, সেই ঘটনাটা আমার কাছে অবশ্যই ইমেইল, সেই ইমেইলটা আমি পড়তে চাই। লিখছেন আমাদের কাছে, আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আপনি সবসময় ভালোর দলে, তাই আশা করি ভালোই আছেন। ভূত এফএমের সকল শ্রোতাদের শুভেচ্ছা। অনেকদিন থেকেই ভাবছি আমার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এই ছোট্ট ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব। ব্যস্ততার কারণে একদিন সম্ভব হয়ে ওঠেনি, যাই হোক আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি যার ব্যাখ্যা আমার কাছে আজও রহস্যময়। সময় 2011 ফেব্রুয়ারি অথবা মার্চ মাস, তারিখটা আমার মনে নেই, প্রতিদিনের মতো সেদিনও আমি রাতে 12টার মধ্যেই ঘুমোতে যাই। এক সময় ঘুমিয়ে পড়ি, ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম আমি আমার এক আত্মীয়র সাথে বিশাল বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে, অনেকগুলো সিঁড়ি নিয়ে ভেতরে যেতে হয়। যাই হোক আমি আর আমার সেই আত্মীয় সেই বাড়ির ভেতরে প্রবেশ করলাম, দেখলাম সেখানে একটা লোক বসা, তার বেশভূষা ছিল অনেকটাই কাওয়ালদের মতো, মাথা যারা কাওয়ালি গায় তাদের মতো, এবং ঘরে কোনো আসবাব ছিল না, শুধু একটা কার্পেট, একটা পানির পাত্র আর একটা কোলবালিশ ছিল। আমি আর আমার সেই আত্মীয় লোকটির সামনে বসে পড়লাম। এরপর দেখলাম আমার আত্মীয়টি আর সেখানে নেই, যেন সে গায়েব হয়ে গেছে। আর সেই লোকটি আমার সামনে বসে একটি ছোট পুতুল হাতে ধরে, মানে হাতে ধরে রেখেছে এবং তার অপর হাত দিয়ে একটি পানির পাত্র থেকে পানি ছিটাচ্ছে আর জোরে জোরে কোন একটা শব্দ উচ্চারণ করছে। সে শব্দটা অনেকটা পিঙ্কা টাইপের এবং শব্দটা শোনা মাত্র আমি ভয় পেয়ে গেলাম এবং অস্থির হয়ে উঠলাম।
যেহেতু আমি মুসলিম তাই পুতুলটা আর ওই শব্দটা আমার কাছে অস্বাভাবিক লাগে। আমি সেখান থেকে উঠে পড়তে চাইলে লোকটি আমাকে একটি গালি দিল আর সেখানেই বসে থাকতে বলল। আমি তখনই জোরে আল্লাহু আকবার বলে চিৎকার দেই আর সাথে সাথে আমি জেগে উঠি। কিন্তু এরপর যা দেখলাম তা আমি আর কখনোই দেখতে চাই না। আমার রুমে একটা নীল রঙের ডিম লাইট চলছিল যার আলোতে আমি স্পষ্ট দেখতে পেলাম একটা কালো অবয়ব, একজন পুরুষ মানুষের মতোই চওড়া কাঁধ, তার চুল কাঁধ পর্যন্ত। সে আমার দিকে পেছন ফিরেছিল। সবচেয়ে ভয়াবহ ব্যাপার হচ্ছে তার কোমর, তার শুধু কোমর পর্যন্ত দেখা গেল আর বাকি অংশ আমার শরীরের সাথে মিশে আছে, অর্থাৎ আমার শরীর কিন্তু একেবারেই আমি মানে সে আমার শরীর কিন্তু থেকে বের হয়ে এসেছে এরকম একটা ব্যাপার। এবং ব্যাপারটা খুব বেশি হলে 4-5 সেকেন্ড স্থায়ী হয়েছিল, তারপর আমার আর কিছুই মানে সেখানে নেই। কিন্তু আমি একেবারে স্পষ্ট দেখতে পেয়েছি কারণ তখন আমি ঘুমিয়ে নেই, পুরোপুরি সজাগ, এবং আমার পুরো শরীর ঘামে ভেজা। সাথে সাথে ফজরের আজান শুরু হলো, আমি কিছুটা স্বস্তি পেলাম। সকালে বিছানা থেকে ওঠার পর টের পেলাম আমার সারা শরীর নিস্তেজ দুর্বল, প্রায় সারাদিন শুয়েছিলাম। বাসায় মা আর বোনের সাথে আমার বাসায় আর কিছু কাজিন এবং বন্ধুদের সাথে ব্যাপারটা শেয়ার করলাম, তারা সবাই বলল হয়তো কেউ আমার উপরে ব্ল্যাক ম্যাজিক করেছে। আমি তাই বিশ্বাস করি কারণ আমি স্বপ্নে যে আত্মীয়কে দেখেছি সে আমার খুবই কাছের, এবং সে লোকটি সবসময় আমাদের পরিবারকে হিংসার চোখে দেখে এবং আমাদের জন্য সে ক্ষতিকর। এখনো মাঝে মাঝেই আমি বাজে কিছু অভিজ্ঞতার সম্মুখীন হই বা যা হয়তো ব্ল্যাক ম্যাজিকের কুফল। এই ছিল জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন, আল্লাহ হাফেজ। এবং খুব অদ্ভুত একটা ব্যাপার, স্বপ্নটাই খুব অদ্ভুত ছিল এবং যখন জেগে ওঠেন তখন সেই স্বপ্নের রেশটা ছিল এটা সবচেয়ে বড় ভয়ঙ্কর ব্যাপার। এবং এই ইমেলটি এসছে রাজশাহী থেকে, আমার যেভাবে লিখেছেন ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসুল ভাই, আশা করি ভালো আছেন। আমি পিয়াস কুমার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত চতুর্থ বর্ষে পড়ছি। 2012 সালে আমি ভূত আসামের একটা ঘটনা পাঠিয়েছিলাম, আপনি পড়ে শুনিয়েছিলেন। তারপর আর সেভাবে কোনো ঘটনা পাঠানো হয়নি। আজকে অনেকদিন পর একটা ভালো ঘটনা পেয়ে গেলাম, তাই ভাবলাম আপনার সাথে শেয়ার করি। কদিন আগে আমি এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম, সেখানে গিয়ে কর্মরত এক নাইট গার্ড ভাইয়ের সাথে পরিচয় হয় এবং তার কাছ থেকে একটি ঘটনা পাই। আমি তার সাথে যেখানে দেখা করি সেখানেই তার সাথে ঘটনাটি ঘটেছিল। আমি সঙ্গত কারণে তার নাম এবং জায়গার নাম বলতে পারছি না, তবে এভাবে বলতে পারি যে ঘটনাটি যেখানে ঘটেছিল সেটা একটি জেলা শহরের নবনির্মিত মেডিকেল কলেজের সামনে। আমি ঘটনাটিতে যাবার আগে একটু চারপাশের বর্ণনা দিই। জায়গাটা একটা খোলা মাঠ এবং মাঠের একপাশে বহু আগে নির্মিত কর্মকর্তা কর্মচারীদের জন্য তৈরি বাসভবন কোয়ার্টার, যেগুলো সব এখন জানলাবিহীন দাঁড়িয়ে আছে। তার ঠিক সামনে সামনে নবনির্মিত মেডিকেল কলেজ, অর্থাৎ খোলা বিশাল মাঠের একপাশে জানলাবিহীন কোয়ার্টার, এবং তার ঠিক সামনে সামনে নবনির্মিত মেডিকেল কলেজ, তার পাশে সরকারি রাস্তা। রাস্তায় দাঁড়িয়ে কোয়ার্টার গুলোর দিকে তাকালেই গা ছমছম করে, মনে হয় কে যেন ওই পরিত্যক্ত ঘরের ভেতর থেকে উঁকি দিচ্ছে এবং আপনার দিকে এক নজরে তাকিয়ে আছে। যা হোক, ঘটনাটি যেদিন ঘটে সেদিন সেই নাইট গার্ড ভাই এবং তার সঙ্গে আরো একজন সহযোগী নবনির্মিত মেডিকেল কলেজের সামনে দুজন মুখোমুখি দুই চেয়ারে বসে গল্প গুজব করছেন, পাহারা দিচ্ছেন। বিল্ডিং এর আলোয় ঝকঝক করছে আশপাশ। নাইট গার্ড ভাইয়ের সহযোগিতা ওনার থেকে বয়সে বড় এবং তিনি তাকে চাচা বলে ডাকেন। পাহারা দিতে দিতে প্রায় 2:15 বাজলে চাচা বললেন, বাবা আজ আমার শরীরটা ভালো না, তুমি একটু পাহারা দাও, আমি ভেতরে আছি, কোন সমস্যা হলে আমাকে ডাক দিও। এই বলে চাচা সেই মেডিকেল কলেজের ভেতরে একটা রুমে গিয়ে শুয়ে পড়লেন। এদিকে নাইট গার্ড ভাই একা একা চেয়ারে বসে আরেক চেয়ারে পা তুলে আরামে শুয়ে পাহারা দিচ্ছিলেন। কিছুক্ষণ পর, মোটামুটি 20 মিনিট পর, সেই মেডিকেল কলেজের ভেতরে কারো চলাফেরার আওয়াজ পেলেন। তিনি ভাবলেন হয়তো চাচা বাথরুমে যাচ্ছেন বা পায়চারি করছেন, কিন্তু আওয়াজটা ক্রমশ নিকটে আসছিল। তিনি চেয়ারে বসে আছেন আর শব্দটা শুনছেন কারণ তিনি যেখানে বসে আছেন সেটাই সেই বিল্ডিং এর এবং তৎক্ষণাৎ ঢোকার একটাই খোলা গেট। তিনি শব্দটা
সেভাবে আমলে না নিয়ে শুয়ে রইলেন। কিন্তু আস্তে আস্তে শব্দটা কাছে আসছে। একসময় শব্দটা অনেক কাছে এসে থেমে গেল এবং গায়ে হঠাৎ একটা ঠান্ডা হাওয়া এসে লাগলো। তিনি ঘুরে তাকালেন সেদিকে, তাকিয়ে দেখলেন এক অপূর্ব সুন্দরী মেয়ে। তার মতে তার দেখা অপূর্ব সুন্দরী একজন মেয়ে তার দিকে হাস্যোজ্জ্বল মুখ নিয়ে প্রায় 15-20 হাত দূরে দাঁড়িয়ে। নাইট গার্ড ভাই তাকে দেখে চমকে উঠলেন। তিনি বুঝতে পারলেন না এই মেয়ে এখানে এলো কিভাবে, কোন দিক দিয়ে এলো এবং এত রাতেই বা কেন এলো। তিনি কোনো হিসাব মেলাতে পারছিলেন না, কারণ মেয়েটি যেখানে দাঁড়িয়ে এবং সেদিক দিয়ে যেদিক দিয়ে এসেছে সেদিক দিয়ে এত রাতে কোনো মানে কারো আসা সম্ভব নয়। কারণ পাহারাতিতে বসার আগে তিনি তার চাচা পুরো বিল্ডিং তিনি আর তার চাচা ঘুরে দেখে নিশ্চিত হয়েছেন যে ভেতরে কেউ নেই এবং বিল্ডিং এর অন্য সব গেট তালা বন্ধ। তিনি এবার তার পুরো হিসেব মিলিয়ে নিলেন। তিনি বুঝতে পারলেন এটা প্রাকৃত কোনো জিনিস নয়। তাই তিনি চেয়ার থেকে না নড়ে এক দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে রইলেন এবং কিছু না বলে দেখতে লাগলেন সে কি করে। মেয়েটি মুচকি হাসতে হাসতে তার দিকে এগিয়ে আসতে লাগলো এবং ঠিক তার সামনে দিয়ে হাস্যোজ্জ্বল মুখ নিয়ে তাকে অতিক্রম করে সেই পুরনো কোয়ার্টার গুলোর দিকে চলে যেতে লাগলো। নাইট গার্ড ভাই এক দৃষ্টিতে শুধু দেখছিলেন মেয়েটি কি করে। হঠাৎ তার চোখের পলকে মেয়েটি গায়েব। দেখলেন সেখানে কেউ নেই, তার সামনে খোলা মাঠ এবং মাঠের শেষ দিকে সেই পরিত্যক্ত কোয়ার্টার গুলো। ভয় পেয়ে অতি দ্রুত ভেতরে গেলেন এবং সেই চাচাকে উঠিয়ে নিয়ে আসলেন। তিনি সেদিন আর ব্যাপারটা শেয়ার করলেন না, তার পরের দিন ছুটি নিয়ে বাড়ি চলে গেলেন এবং মাকে এ ব্যাপারে বললেন। তার মা অল্প কিছু ঝাড়ফুঁক করতে পারেন। তিনি ভাইকে ঝাড়ফুঁক এবং তাবিজ দিলেন এবং তিনি বললেন যে তুমি যেটা দেখেছো সেটার নাম হলো গোদান। সে যে কোনো রূপে মানুষের সামনে আসতে পারে। তার কদিন পরে সেই চাচাটি মারা যায় এবং শোনা যায় যে তিনি ভয় পেয়ে মারা যান। নাইট গার্ড ভাইটির ধারণা চাচা ওই মেয়ে বা অন্য কিছু দেখে ভয় পেয়ে মারা যান, কারণ তিনি যেখানে সেখানে চাকরি করতে আসার আগে চাচা সেখানে একাই পাহারা দিতেন। এরপর আমার সাথে দেখা হওয়ার আগ পর্যন্ত তিনি আর কোনো অপ্রাকৃত কিছু দেখেননি বা আর কোনো সমস্যা হয়নি। তিনি কখনো একা একা পাহারা দেন না। এই ছিল ঘটনা এবং এটাই তিনি ভালো লাগলে পড়ে শোনাতে বলেছেন পিয়াস কুমার। এই মেলটিও দেশের বাইরে থেকে এসছে, আমরা শুনি আমরা না পড়ি, যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি। হ্যালো রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমি ভূত আসনের নিয়মিত একজন লিসেনার, যখনই সময় পাই ইউটিউবে সার্চ করে, শুনতে ভুল হয় না কখনোই, আর ঘুমানোর আগেও শুনি কারণ ভালো লাগে। আমি অনিম চৌধুরী, থাকি নিউ ইয়র্কের কুইন্সে এবং অনেকদিন ধরেই ট্রাই করছিলাম কিভাবে এই ঘটনাটা শেয়ার করা যায়, বাট জব আর ক্লাস থাকলে থাকায় দুটো মিলিয়ে হচ্ছিল না। ঘটনাটা এক বছরের কিছুটা বেশি আগে, অর্থাৎ 2004 সালের মার্চ মাসে। তো ঘটনায় চলে আসি, তখন নিউ ইয়র্কে অনেক ঠান্ডা ছিল অ্যান্ড আমার বেস্ট ফ্রেন্ড আমাকে হঠাৎ একদিন বললো যে চল এখন তো ক্লাস নেই কিছুদিন, সো আমরা মেরিল্যান্ডে ঘুরে আসি। এবং ও এক ফ্রেন্ড একটা ফ্রেন্ডের বাসায় এবং আসি, ওর একটা ফ্রেন্ডের বাসা থেকে ঘুরে আসার কথা ছিল। কিছুটা ভেবে বললাম যে আচ্ছা চল, একটা ভ্যাকেশন খারাপ হবে না। মেরিল্যান্ড হচ্ছে নিউ ইয়র্কের অনেক নিচেই বলা যায় এবং তখন ওখানে বেশ ঠান্ডা বললেই চলে। সো ভালো, দুই দিনের মধ্যে প্ল্যান করে রওনা দিলাম আমি আর আমার ফ্রেন্ড মেরিল্যান্ডের উদ্দেশ্যে। গাড়ি ছাড়তে প্রায় সকাল 11টা বেজে গেল, বলে রাখা ভালো, ডেস্টিনেশন ছিল ফ্রেডরিক মেরিল্যান্ডে। সো যাওয়ার মধ্যে হাইওয়েতে কিছুটা ট্রাফিক ছিল এবং রাশ আওয়ার বলে আমাদের পৌঁছাতে প্রায় 6টা-7টা বেজে গেল। উইন্টার বলে তখন অলরেডি অন্ধকার নেমে গেছে। সো একটা ফ্রেন্ড আগে থেকে ওয়েট করছিল আমাদের জন্য, সো দেখা করে আমাদের ভালো একটা হোটেলে নিয়ে গেল। দেন চেক করে চেক ইন করলাম এবং তারপর ফ্রেশ হয়ে আবার বাইরে ডিনার করতে বেরিয়ে গিয়েছিলাম। প্ল্যান ছিল নেক্সট ডে কোথাও ঘুরতে নিয়ে যাবে সেই ফ্রেন্ড। সো
সব শেষ করে ঘুমাতে বেশ ভালোই লেট হয়ে গেল এবং উঠলাম নেক্সট ডে অনেক লেটে। আমার বেস্ট ফ্রেন্ড এসে পৌঁছেছে আমি ঘুম থেকে ওঠার আগেই, এবং রেডি হয়ে বের হয়ে গেলাম আমরা সবাই, এবং প্ল্যান ছিল যে আমরা শার্পবার্গে যাব এবং বেশি দূর না ফ্রেডরিক থেকে, এবং দুই আওয়ারের একটা ড্রাইভ, মানে 2 hours drive, এবং জায়গাটা খুব সুন্দর, যেতে হয় ফরেস্টের ভেতর দিয়ে রাস্তা এবং ওখান দিয়েই, এবং ওইখানে একটা জায়গা আছে যেটা আসলেই একটা ব্যাটল ফিল্ড ছিল আমেরিকান সিভিল ওয়ারের সময়, হাজার হাজার মানুষ ওইখানে যুদ্ধ করে মারা গেছেন, এখন ওইখানে একটা মেমোরিয়াল বানিয়েছে। সো যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল, ঘুরে ফিরে ভালোই লাগছিল, এক পাশে ঘন ফরেস্ট, অন্যদিকে একটা রিভার, সো এই এই এলাকাটা মানুষ খুব ভালোভাবেই চেনে। সো ওইখানে ঘুরতে ঘুরতে ভালোই দেরি হয়ে গেল, এন্ড গ্রেভিয়ার্ড দেখতে আসার পর শুনলাম এটা বন্ধ করে দেয় 6টার পরে। আমি আমার ফ্রেন্ডকে বললাম যে আরো দূর, এত দূর আসলাম তো এত ইম্পর্টেন্ট জায়গা না দেখে কি যাওয়াটা ঠিক হবে? সো আমি ওদেরকে ও দাঁড় করিয়ে গ্রেভিয়ার্ডের ওয়াল দিয়ে উঠে গেলাম ভিতরে। দেন যাই হোক, অলরেডি রাত নেমে গেছে, সো আমি ওই ফ্রেন্ড বলল যে এখন উইন্টার, তাই এইরকম মাউন্টেন যে এলাকাগুলো থাকে সেই এলাকাগুলোতে কুয়াশা বেশি থাকে এবং আশেপাশে কোনো হোটেলে থাকাটাই ভালো। সো আমরা জিপিএস এ পেয়ে গেলাম একটা হোটেল, 10 minutes ড্রাইভ, আসলেই একটা মানে ক্ষুধা এতই লেগেছিল যে হোটেল, একটা হোটেল হলেই হয় এরকম একটা ব্যাপার ছিল। সো আমরা সেই হোটেলে পৌঁছালাম এবং হোটেলের নামটা না বলাই ভালো, পুরনো দিনের বাড়ি, রিনোভেট করা যাকে বলে, এবং পার নাইট দামও খুব কম, মেবি গেস্ট কম আসে বলেই একটা রুম কুইন্সে নিলে ইউজুয়ালি 165 প্লাস ট্যাক্স এরকম ডলার পড়ে, বাট এটা ছিল মাত্র $54। সো আমি নিজের জন্য রুম নিলাম এবং ওরা ওদের জন্য একটা রুম নিল, এবং আমরা একটা আমার একটা অভ্যাস যে আমি কারোর সাথে রুম শেয়ার করতে পারি না, সো এই জন্য আমি একাই একটা রুম নিলাম এবং বাইরে বসে, যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা হোটেলের বাইরে বসে আড্ডা মারছিলাম, রাত হয়ে গিয়েছিল, ঘুমোতে আসলাম, শরীর টায়ার্ড ছিল এবং সেজন্য ঘুম এসে পড়ল। হঠাৎ রাতে ঘুম ভেঙে যায়, ফোনে টাইম দেখার জন্য বালিশের পাশে থেকে ফোন নিলাম, দেখলাম অন হচ্ছে না, মনে পড়ল যে সারাদিন চার্জ দেওয়া হয়নি, সো বেড থেকে উঠতে যাব, ঠিক তখন নজরে পড়ল সিলিং এ কি জানি একটা ঝাপসা অবয়ব, বুঝতে কিছু সময় লাগলো, বাট যখন বুঝলাম তখন আমার মাথা ঘুরে গেছে, নিজেকে বুঝাচ্ছি যে এইটা আমার হ্যালুসিনেশন, সারাদিন শরীরের ওপর দিয়ে ধকল গেছে তাই ব্রেইন একটা কিছু দেখছে বা দেখাচ্ছে, বাট সিলিং এর ফ্যানের সাথে ঝুলে থাকা লাশটা এতটাই ক্লিয়ারলি বোঝা যাচ্ছিল যে ভয়ে আমার হার্ট বিট আমি নিজেই শুনতে পাচ্ছিলাম। লাশটা কোনো মেয়ে বা এমন কার যার অনেক বড় চুল আছে, চুলের জন্য ফেসটা ঠিক ভালোভাবে বোঝা যাচ্ছিল না, ভয়ে আমি কম্বল মুড়ি দিয়ে দোয়া পড়তে স্টার্ট করলাম, শুনেছি খারাপ কিছু দেখলে জোরে জোরে দোয়া পড়া উচিত, জোরে কি পড়ব, মুখ দিয়ে কথাই বের হচ্ছে না, যে কয়েকটা দোয়া জানি সব পড়তে পড়তে যে কখন কতক্ষণ গেছে জানি না, হঠাৎ করে আমার হাতটা, হঠাৎ করে কারো হাত আমার ওপর পড়ল, ভাবলাম আমার ফ্রেন্ড মনে হয় এসেছে তাই আমি ঠিক আছি কিনা দেখার জন্য বুকে সাহস নিয়ে দেখতে চাইলাম, বাট আমি নড়তে পারছি না, কোন রকমে চোখ ঘুরিয়ে দেখলাম ওই বডিটা সেইখানে আছে যেখানে ছিল, বাট আস্তে আস্তে চুলগুলো সরে যাচ্ছে, চোখ ছাড়া কিছু দেখতে পাচ্ছিলাম না, দুইটা লাল চোখ জল জল করছে আর বুঝতে পারলাম আমার দিকেই তাকিয়ে আছে, ভালোই সাহসী ছিলাম বাট ওই ঘটনায় আমার ভীত নড়ে গেছে, ভয় কাকে বলে তখন হারে হারে বুঝতে পেরেছি, ভাবলাম আজকে মনে হয় শেষ দিন, কি যে ভয়ানক দৃশ্য আমার চোখের সামনে হচ্ছিল, কেউ ওই সিচুয়েশনে না থাকলে বুঝবেন না, আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গিয়েছিল ভয়ে, ভাবলাম খোদা আজকে আমার শেষ দিন, আমাকে বাঁচাও, আমি কিছুতেই মরতে চাই না,
আমি কিছুদিন নড়তে পারছি না, এমন সিচুয়েশনে কি করব বুঝছি না, গলা দিয়ে কোথাও কথাও আসছে না। কোন রকমে মনে মনে দোয়া পড়তে লাগলাম, চোখ বন্ধ করে, কতক্ষণ হয়ে গেছে জানি না, আস্তে আস্তে ঘুমিয়ে পড়লাম। সকালেই ফ্রেন্ডের দরজা নক করে করে আওয়াজে গুনাকার আওয়াজে ঘুম ভাঙল, সারা শরীর ব্যথা হয়ে আছে। বললাম পুরো ঘটনা ওদেরকে, ওরা বলল কিসের ফ্যান, ঘটনা তো ঘরে তো এয়ার কন্ডিশন, ফ্যান আসবে কোথেকে, বুঝলাম না কিছুই। পরে ম্যানেজারকে বললাম সব, সেই কিছুটা বৃদ্ধ বয়সের, কিছু বলতে চাইল না প্রথমে কিছু, এবং কিছুটা জোরাজুরি করতে মানে করতে আশ্বস্ত হলো, এবং 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 সে বলল যে বেশি দিন হয়নি সেই এই হোটেলেই ম্যানেজার হয়ে তিনি এসেছেন, বলল যে এই হোটেলটা অনেক পুরনো, এমন ঘটনা সে আগেও শুনেছে, অ্যান্ড আগে ওই রুমগুলোতে ফ্যান ছিল এবং কোথা থেকে এর শুরু এটা তিনি জানেন না। তারপর সোজা ব্যাক করে আসলাম ফেডরিকে এবং পরের দিন সকালে নিউ ইয়র্কে। এইখানে আসার পরে লোকাল একটা মস্কে গিয়ে হুজুরকে বললাম, সে আমাকে পানি পাড়া দিয়ে বলল যা ছিল ভালো ইন্টেনশন নিয়ে আসে নাই, তুমি বেঁচে গেছো, এর পর থেকে কোথাও যাও আর না যাও কখনো একলা থাকবে না, আমিও এর পর থেকে কখনো একলা থাকিনি। এই ছিল আমার ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন, ধন্যবাদ। একটা ঘটনায় চলে যেতে পারি এবং সেই ঘটনাটি আমি একটা ইমেল থেকে পড়ছি। আচ্ছা, এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি লিখছেন যে আমিনুল ইসলাম খান রাজশাহী থেকে। রাসেল ভাই, আমিনুল ইসলাম খান রাজশাহী থেকে আমার জীবনের ভয়াবহ একটি ঘটনা পাঠাচ্ছি। বুঝতেই পাচ্ছেন এতদূর থেকে এসে ঘটনা শেয়ার করা সম্ভব নয়, তাই ইমেইলে পাঠালাম, ভালো হলে পড়ে শোনাবেন। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। বলে রাখা ভালো যে আমি রাজশাহী মেডিকেল কলেজের একজন মেধাবী ছাত্র এবং শিক্ষকদের প্রিয় ছিলাম। তখন আমি তৃতীয় বর্ষের ছাত্র ছিলাম এবং ঘটনার দিনটি ছিল রবিবার এবং এমন একটি দিন ছিল যে পরের দিন কলেজের নবীন বরণ অনুষ্ঠান, তাই ডিপার্টমেন্টের প্রধান এসে কলেজ সাজানোর দায়িত্ব দিলেন আমাদের পাঁচজনকে। আমরা ছিলাম পাঁচজন, আমি, রনি, ইথেন, শাওন এবং সুজন। আমরা কাজ করতে করতে ক্লান্ত হয়ে বাসায় এসে লাঞ্চ করলাম বিকেল পাঁচটায়, তারপর আবারও কাজে এলাম এবং যখন সাজানোর কাজ হয়েছিল তখন প্রায় দশটার কাছাকাছি। এই মুহূর্তে রনি বলল কেউ একজন ওপরে গিয়ে রুম নাম্বার 305 এ জিনিসগুলো রেখে যেন আসে। জিনিসগুলো বলতে সাজানোর জিনিসপত্র ছিল তাকে বুঝাতে চাচ্ছি এবং তখন আমি বললাম যে আমি জিনিসপত্রগুলো রেখে আসছি আর তোরা চলে যা, কিন্তু আমাকে একা রেখে কোনো মতেই যেতে চাইল না তারা। আমি ভাবলাম ওপরে যাবো, জিনিসগুলো রেখেই তালা দিয়ে চলে আসবো, তাছাড়া আমি একটু সাহসী ছিলাম বটে, তাই এরকম একরকম জোর করেই বাসায় পাঠিয়ে দিলাম। আমি সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকলাম কিন্তু চারতলায় কিছু একটা ভয়ঙ্কর আওয়াজ শুনতে পাচ্ছিলাম। চারতলার বিষয়টি বলে রাখছি, চারতলায় ছিল আমাদের অ্যানাটমি ক্লাস, সেখানে ডেড বডি রাখা আছে এবং এখানেই আমাদের প্র্যাকটিক্যাল করানো হয়। প্রথমে কোনো পাত্তা না দিয়েই তিনতলায় পাঁচ নম্বর রুমে জিনিসগুলো রেখে চলে আসতে চাইলাম, কিন্তু আওয়াজগুলো ক্রমশ বাড়তে লাগলো, তাই আমি ওপরে উঠে দেখলাম যে হালকা ভয় পাচ্ছিলাম কিন্তু কৌতূহলের বশেই আমি উঠে গেলাম এবং গিয়ে দেখলাম যা তা বিস্মিত হয়ে গেলাম। গিয়ে দেখি অ্যানাটমি ক্লাসের দরজা খোলা এবং ভয়টা তখন বেড়েই গেল এবং ভয় হয়ে এগিয়ে গেলাম। গিয়ে দেখি অ্যানাটমি শিক্ষক, নামটা আমি বলছি না, ওনার সম্পর্কে বলে রাখা ভালো, উনি আমার প্রিয় শিক্ষক। তিনি আমাকে মাঝে মাঝে খুব স্পেশাল কিছু দিতেন, কিছু বলতে হচ্ছে উনি আমাকে মাঝে মাঝে হোস্টেলে এসে দেখে যেতেন, মাঝে মাঝে ক্লাস শেষে বিকালে ক্লাস শেষে ক্লাস করতেন, কারণ উনি আমাকে ওনার ছেলের মতোই ভালোবাসতেন এবং মাঝে মাঝে একাই পড়তাম আমি। কিন্তু আজ এত রাতে বিস্মিত হলাম, কিন্তু উনি আমাকে অভয় দিয়ে বললেন যে আমি জানতাম তুমি এখানে আসবে তাই তোমার অপেক্ষায় ছিলাম। আমি ইতস্তত করতে করতে রাজি হয়ে গেলাম কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে কি ঘটতে যাচ্ছিল। উনি ক্লাসের ভেতরে এসে লাশটা আনলেন। আপনারা হয়তো অবগত আছেন যে অ্যানাটমি ক্লাসের ডেড বডি যেটা থাকে সেটা দিয়ে প্র্যাকটিক্যাল করানো হয়, কিন্তু আজকে ডেড বডিটা কেমন যেন তাজা তাজা মনে হচ্ছিল, বেশ কিছুক্ষণ আগেই মানে কিছুক্ষণ আগে মারা গেছেন এরকম কেউ, তাই প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম কিন্তু বুঝতে চাইলাম না, বুঝতে চাইলাম কি ঘটতে চলেছে। উনি আমাকে ভালো করেই পড়তে লাগলেন কিন্তু ভয়ে কিছুই মাথায় ঢুকছিল না এবং তিনি বলেন লেটস গো মাই সন টু ডু প্র্যাকটিক্যাল। এবং আমি অনেক ভয় ভয়ে ওকে বললাম এবং তিনি তখন উনি একটা নেই, তিনি লাশটা কলিজা বের করলেন
ছুরি দিয়ে কেটে, এবং তিনি তখনই সেটা তখনই ঘটনাটি পরিষ্কার হয়ে গেল। চার পাঁচজন লোক জন্তুর মতো দেখতে চিৎকার করতে করতে এসেই দেখা গেল সঙ্গে সঙ্গে লাশটাকে ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু করলো। শব্দগুলো ওরাই করছিল এবং আমি ঠিক থাকতে পারলাম না, মোবাইল ফেলে চিৎকার দিয়ে দিলাম এবং পেছনে চার পাঁচজন মানুষরূপী কতগুলো মানে কি বলবো কিছু একটা তারা তাদেরকে দেখতে পেলাম এবং আমি প্রচন্ড গতিতে দৌড়াতে লাগলাম, দৌড়তে হাঁপিয়ে গিয়েছিলাম। এক সময় দেয়ালের সাথে প্রচন্ড ভাবে ধাক্কা খেয়ে সেন্সলেস হয়ে গেলাম। যখন জ্ঞান আসলো তখন আমি নিজেকে হাসপাতালের বিছানায় আবিষ্কার করলাম, আমার ট্রিটমেন্ট চলছে এবং অনেকের ভিড়ে দীপক মানে আমাদের সেই স্যারকেও আমি দেখতে পেলাম এবং সমস্ত ঘটনাটা খুলে বললাম। কিন্তু তার মতামত, সারাদিন কাজের ফলে তুমি হ্যালোসিনেট করেছো এবং যার ফলে সবকিছু উল্টা পাল্টা, কিন্তু তা কি করে সম্ভব, আমার মোবাইলটি তো অ্যানাটমিক ক্লাসের থেকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনা এখনো আমাকে তাড়া করে বেড়ায় এবং সঠিক বিশ্লেষণ আজও আমি পাইনি, আপনাদের কাছে জানাবেন।